إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أيها الأخوات السلام عليكم ورحمة الله وبركاته عن أبي سعيد الخدري رضي الله عنه قال جاءت مرأة إلى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله ذهب رجل بحديثك وفي الرواية البخاري غلبنا عليك الرجال فاجعل لنا من نفسك يوما نأتيك فيه تعلمنا مما علمك الله বুখারি এবং মুসলিম থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস আবি সাঈদ আল খুদরি বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন ভদ্র মহিলা আসলেন জাআত আমরাতুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত এবং সেই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ জাহাবার রিজালু বিহাদিসিকি গালাবনা আলাইকা রিজাল যে আপনার কাছে সবসময় পুরুষ মানুষরা এসে ভিড় করে থাকে তারা সবসময় আপনাকে ব্যস্ত রাখে আমরা আমাদের জন্য মহিলাদের জন্য আপনি আমাদেরকে একদিন সময় দেন এবং আমাদেরকে শিক্ষা দেন যখন আমরা আপনার কাছে আসব যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন ইয়াউমান নাতিকা ফিহি তুআল্লিমুনা মিম্মা আলাই আল্লামাকা আল্লাহ আপনাকে আল্লাহ যেটা শিক্ষা দিয়েছেন সেটা আমাদেরকে শিক্ষা দিবেন আমরা আপনার কাছে একদিন আসব রাওয়াহু আহমদ আরেকটি রিওয়ায়াতে রয়েছে মাউদু কুন্না বাইতি ফুলানা যে তখন মহিলারা একটি নির্দিষ্ট বাড়িতে এসে উপস্থিত হলেন ফা ইজতিমা'না তারা সবাই জড় হলো ফা আতাহুন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فعلمنهن مما علمه الله ثم قال ما منكن امرأة تقدم بين يديها من ولدها ثلاثة إلا كانوا لها حجابا من النار তখন সমস্ত মহিলা সাহাবী তারা একটি বাড়িতে এসে জড় হলো এবং সেই বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে উপস্থিত থাকলেন এবং তাদের কাছে তিনি শিক্ষা দিলেন এবং যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিক্ষা দিয়েছেন তখন এক পর্যায়ে তিনি বললেন মা মিন কুন্না ইমরাতুন তুকাদ্দিমু বাইনা ইয়াদাইহি ওয়া মিন ওয়ালাদিহা সালাসা অর্থাৎ যে মহিলার তিনজন সন্তান ইন্তেকাল করেছে মুনতাকিল হয়েছে সে যদি ধৈর্য ধরে এবং ইল্লা কানু লাহা হিজাবান মিনান নার সেটি তার আগুন থেকে হিজাব হওয়ার একটি পর্দা হওয়ার মাধ্যম হবে ফাকালাত ইমরাতুন মিনহুন্না ইয়া রাসূলুল্লাহ আও ইসনাইন যদি দুইজন ইন্তেকাল করে ক্বালা ফাআদাতাহা মারাতাইন তিনি দুইবার করে বললেন সুম্মা ক্বাল ওয়া ইসনাইন দুজন মারা গেলেও এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে যে ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলাম ধর্মের ভিতরে যে জ্ঞান তিনি রেখেছেন নবীর মাধ্যমে সেই জ্ঞানের অংশীদার মহিলাদের সাথে সাথে পুরুষের সাথে সাথে মহিলাদেরও অধিকার রয়েছে এই হাদিস বুখারী মুসলিম বর্ণনা করে তিনারা বলছেন যে মহিলা যারা মুসলিম হয়েছেন তাদের জন্য আলাদা করে আরেকটি জায়গায় পৃথক দিনে পৃথক সময়ে পৃথক জায়গায় একটি দর্শের আয়োজন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আজকের আসর থেকে এটাই দলিল নিচ্ছি যে এই যে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা এই ব্যবস্থাটুকু নতুন নয় এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই এটি জারি ছিল স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তিনি একটি জায়গায় উপস্থিত ছিলেন এবং বিশেষ করে শুধুমাত্র মহিলাদের জন্য উনি দর্স দিয়েছিলেন পাঠ দিয়েছিলেন যা যে সকল জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন সুতরাং আজকের এই যে
আমাদের বিশেষ মা এবং বোনরা যারা এই অনুষ্ঠান শুনছেন এবং অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন, তাদের এই উত্তম মহৎ কাজটির একটি শক্ত শক্তিশালী দলিলের উপর প্রতিষ্ঠিত। মহিলাদের জন্য আলাদা মাহফিল, আলাদা করে তাদের দর্স দেওয়া এবং মহিলাদেরকে দর্শের সময় পৃথক করা পুরুষদের থেকে, এই এই ধরনের ব্যবস্থাপনা বুখারি মুসলিমের সহি হাদিস দ্বারা সাবিত রয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এখন আজকে আমরা যে ধারাবাহিকভাবে যেই বিষয়টাকে মোরাজিয়ায় রিভিউ করছি, সেটি হচ্ছে সিফাতু সালাতুন নবী মিনাত তাকবির ইলা তাসলিম কাআন্নাকা তারাহা। এই বইটির মূল লেখক আল আল্লামা আল মুহাদ্দিস আল আসর মুহাম্মদ নাসির উদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহু। তার এই বইটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি, তাকবির থেকে সালাম পর্যন্ত আপনি যেভাবে দেখছেন, অনুবাদ সম্পাদনা আকরামুজ্জামান বিন আব্দুসসালাম, আবু রাশাদ আজমাল বিন আব্দুল নূর, এটি ঢাকার তাওহিদ প্রকাশনী, হাজী আবদুল্লাহ সড়ক, ল্যান বংশাল, এই ঠিকানায় তাদের এই বইটি পাওয়া যায়। এবং তার সংক্ষিপ্ত বইটি হচ্ছে সংক্ষিপ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের নিয়মাবলী, অনুবাদ করেছেন হাফিজ মাওলানা হুসাইন বিন সোহরাব, এবং এটি ঢাকা থেকে প্রকাশিত। এই দুই বই আমি আশা করছি যারা শ্রোতা তারা সংগ্রহ করবেন, এবং ওই বইয়ের অনুযায়ী আমরা ধীরে ধীরে এই বিশেষ বিষয়গুলোকে আলোচনা করব। এবং মূল লেখক রাহিমাহুল্লাহ উনি কি বলতে চেয়েছেন এবং সেটা থেকে আমরা কি বুঝব, সেটি আলোচনা হবে বিজনিল্লাহি তাআলা। আজকের আলোচিত বিষয় আবারও বলছি, আজকের আলোচিত বিষয় শুধুমাত্র সূত্রা সম্পর্কে, আর সূত্রা তো উজুবুহা। শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার সিফাতুস সালাতুন নবী কিতাবের ভিতরে একটি অধ্যায় রচনা করেছেন, এই অধ্যায়ের নাম হচ্ছে আসসূত্রাতু উজুবুহা। যারা এই বইটি পড়েন তারা এর মর্ম বুঝতে অনেকেই ভুল করেছেন। আমাদের সমাজে আমরা দেখছি যে মানুষ যেখানে খুশি সেখানে নামাজ পড়ে, যেমন ঘরের ভিতরে নামাজ পড়ছে, মসজিদের ভিতরে আমাদের বাংলাদেশে যেভাবে খুশি সেভাবে নামাজ পড়ছে, তার সামনে কোনো সূত্রা আছে কি নাই, অথবা যে কোনো জায়গায় নামাজ পড়ছে সূত্রাটুকু কি এবং কতটুকু দূরে, এই সম্পর্কে তেমন কোনো ধারণা নাই। আর যারা নামাজকে সহি সুন্নাভাবে নিয়ন্ত্রণ করেছেন, পরিবর্তন করেছেন, তাদের ভিতরেও একটি ধারণা যে সূত্রা একটি সুন্না। সূত্রা একটি সুন্না নহে, সূত্রা হচ্ছে ওয়াজিব। আর শেখ আলবানী উনি ওয়াজিব এবং সুন্নতের ভিতরে পার্থক্য করেন, এই এটা আমরা সবসময় এই দর্স চলাকালীন সময় মনে রাখব। উনি বলছেন যে ওয়াজিব হচ্ছে ইউসাবু ফাআলুহা হু, যে ব্যক্তি এই ওয়াজিবটি করবে তাকে সওয়াব দেওয়া হবে, ওয়ায়ুআকাবু তারিকুহা ইল্লা লিউযর, যিনি ওজর ছাড়া এটি ত্যাগ করবেন তাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াজিব কারণ ছাড়া ত্যাগ করার জন্য তাকে শাস্তি দিবেন, কিন্তু তার নামাজ কিন্তু নষ্ট হবে না, নামাজ নষ্ট হবে না। এই মতের সাথে একমত পোষণ করেছেন আল আল্লামা মুহাদ্দিস আসর নাসিরুদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা। আর সুন্নত সম্পর্কে তিনি বলছেন ওয়ায়ুসাবু ফাআলহু, যে ব্যক্তি সুন্নাকে আদায় করবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সওয়াব পুরস্কার দান করবেন, ওয়ালা ইউআকাবু তারিকুহু ওয়ালা ইউআতাবু, এবং এটি না করলে তাকে শাস্তি দেওয়া হবে না, তাকে গালমন্দ করা যাবে না। কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে সুন্নাহ অথবা ওয়াজিব যে কোনো জিনিসই যদি কেউ বাদ দিয়ে দেয় নামাজের ভিতরে, তাহলে উভয়ের জন্যই সিজদা সাহু করা যায়। এই মতের সাথে একমত হয়েছেন নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, সুন্নাহ অথবা ওয়াজিব।
উভয়ই যদি কারোর নামাজ থেকে ছুটে যায় তাহলে সে ইচ্ছা করলে, এটি বাধ্যতামূলক নয়, ইচ্ছা করলে সে সিজদা সহু, আজকে সেটি আলোচনার বিষয় নয় কিন্তু আমি ভবিষ্যতে এটি আলোচনা করব, সিজদা সহু এটি করা যাবে। সেই ক্ষেত্রে যারা ওয়াজিবকে তরক করেছে তাদেরকে অবশ্যই সিজদা সাহু আদায় করতে হবে, না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন, যেমন শেখ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। আর সুন্নাহ বাদ পড়লে যদি সিজদা সাহু দেওয়া হয় তাহলে উত্তম, আর যদি না করেন তাহলে তাকে গালমন্দ করা যাবে না। এখন সূত্রা হচ্ছে ওয়াজিব, এটি অবশ্যই অবশ্যই করতে হবে। এটিতে এই সূত্রা সম্পর্কে যারা নামাজকে শুদ্ধ করেছেন সহি মোতাবেক, তাদের অনেকের ভিতরে আমি দেখেছি যে রফল ইয়াদাইন, আমিন জোরে বলা, অথবা অন্য যে ধরনের মানে কথা সহি হাদিসের ভিতরে আছে সব কিছুই তারা শুনছেন মানছেন, কিন্তু যখন অতিরিক্ত নামাজ, যে কোনো নামাজ, সুন্না হোক, নফল হোক, অথবা ওয়াজিব হোক, অথবা যে কোনো নামাজ, সালাত যখন তারা আদায় করেন তখন তারা সূত্রার দিকে খেয়াল রাখেন না, তারা মসজিদের ভিতরে যে কোনো জায়গায় বসে নামাজ পড়ছেন এবং সামনে কোনো সূত্রা নেই। এই ক্ষেত্রে তাদের জন্য দুঃসংবাদ যে আপনাদের নামাজের এই প্রকৃতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে শাস্তি দান করবেন। ওয়ায়ুআকবহু তারিকুহু ইল্লা লিআবর, আপনি যদি না জেনে এটি করেন তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনাকে ক্ষমা করবেন, তবে আপনাদের জানা ওয়াজিব যে সূত্রা হচ্ছে একটি ওয়াজিব। সূত্রা জিনিসটা কি, আমাদের সমাজে অনেক সমস্যা হচ্ছে যে অনেক শব্দাবলী আমরা ভালো করে জানি না, এই কারণে অনেক সমস্যা হয় যে বারবার বলা সত্ত্বেও বলা হচ্ছে যে সূত্রা, অথচ তারা জানছেন না। কারণ হচ্ছে যে সূত্রা জিনিসটা পুরুষ যারা যারা মসজিদে নামাজ পড়েন তারা হয়তো ইমাম সাহেবের কাছ থেকে অথবা কারো কাছ থেকে জানুন, কিন্তু যে সকল মারআতি মুসলিমা, যে সকল মুসলমান নারী তারা বাসায় থাকেন সবসময়, ওরা অনেকেই সূত্রা জিনিসটা অনুভব করেন না। নামাজের ক্ষেত্রে মহিলা এবং পুরুষের ভিতরে কোনো পার্থক্য নেই, সবার জন্য সূত্রা ওয়াজিব। সে সূত্রা ছাড়া তার নামাজ আদায় করলে তার নামাজ ত্রুটিপূর্ণ থেকে যাবে এবং সে নামাজের জন্য তাকে যে ওয়াজিব তরক করার জন্য তাকে শাস্তি দেওয়া হবে। সুতরাং শেখ আলবানী রাহিমাহুল্লাহর বইটি যদি যারা পড়েন তারা লক্ষ্য করবেন যে উনি লিখেছেন আস সূত্রা তু উজুবুহা, তিনি বলেছেন যে এটা ওয়াজিব হওয়া প্রসঙ্গে, এটি ওয়াজিব হয়েছে। কোনো কোনো অনুবাদক সে ওয়াজিব শব্দটুকু দেননি, সেই জন্যই শেখ রাহেমাহুল্লার বই বাংলা অনুবাদ পড়ার সময় আপনারা সতর্ক থাকবেন, বাংলাদেশে তার অনুবাদকে বিকৃত করা হয়েছে, বিভিন্ন মাজহাবের দৃষ্টিতে তার অনুবাদকে বিকৃত করে বিকৃতভাবে তার খবরটুকু জনগণের কাছে পৌঁছে দিয়েছে। এই ধরনের দুষ্কর্মের জন্য আমরা তাদেরকে নিন্দা জানাই, এই জন্য জনগণের প্রতি আমাদের দায়িত্ব হল সঠিকভাবে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে যেভাবে তিনি জিনিসটি লিখেছেন ঠিক সেভাবেই খবরটুকু মানুষের কাছে পৌঁছানো। এই প্রথম শর্ত হচ্ছে উজুবু সলাতি ইলা সূত্রা, যে নামাজের ভিতরে সূত্রা হচ্ছে ওয়াজিব। এখন সূত্রা নেওয়া হলো কিন্তু অনেক লোক সূত্রা থেকে দূরে থাকেন, এই ক্ষেত্রে আপনাদেরকে জানতে হবে ওয়াদুন্নুহু মিনহা, এটাও ওয়াজিব, সূত্রার নিকটবর্তী হওয়া আরেকটি ওয়াজিব। সূত্রার সাথে মোট চারটি ওয়াজিব সংশ্লিষ্ট, সূত্রার যে হুকুম নামাজের জন্য সেই হুকুমের সাথে চারটি, মোট চারটি ওয়াজিব রয়েছে, শুধু সুন্না নয়। এখানে যারা আহলে হাদিস গ্রুপ রয়েছে বাংলাদেশে তাদের বইগুলোতে এইভাবে সূত্রা সম্পর্কে লেখা হয়েছে যে এটা সুন্না, এটি করলে সওয়াব না করলে সমস্যা নাই, অথবা কেউ কেউ মনে করে যে সূত্রা এমন গুরুত্বপূর্ণ নয়। এই ধরনের ভ্রান্ত ধারণা অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে, আমাদেরকে সঠিক দলিলের আশ্রয় নিতে হবে। সেই দলিলের ভিতরে শেখ রাহিমাহুল্লাহ বলছেন ওয়াইয়াজিবু আন ইয়াদুন্নুহু মিনহা, ইয়াদুনু
মিনহা, যে সূত্রার নিকটবর্তী হতে হবে, সূত্রার নিকটবর্তী হতে হবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তার হাদিসের ভিতরে বিভিন্নভাবে আমাদিগকে যে খবর পাঠিয়েছেন সেই খবর হচ্ছে যে তিনি একবার তার সম্মুখে একটি ছাগল, ছোট একটি ছাগলের বাচ্চা সেটি অতিক্রম করতেছিল। ওয়াকানা বাইনা মাউদিউ সুজুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল জিদার আল্লাযী ইউসাল্লি ইলাইহি নাহু মামারশাত। এটি একটি হাদিস, এই হাদিসটুকু অনেকে ভুল বুঝেছেন। এখানে এই ছাগলের ঘটনাকে কেন্দ্র করে দুটো জিনিস রয়েছে, দুটো জিনিস। একটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূত্র থেকে কতটুকু দূরে দাঁড়াতেন, এর ব্যাখ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনিও বলছেন যে সিজদার জায়গা থেকে, যেখানে আমরা দাঁড়াবো সেই জায়গা থেকে নয়, মাউদুউ সুজুদ, যেখানে আমরা সিজদা দিব সেই সিজদা জায়গা থেকে দেয়ালের দূরত্ব। দেয়াল যদি কারোর সূত্রা হয় তাহলে সিজদার জায়গা থেকে দেয়ালের পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বর ভিতর দিয়ে একটি ছাগল অথবা ছাগলের বাচ্চা, সাত মানে একটি ছোট বকরি অথবা ছাগল এর শাবক, সেদিক থেকে যে মানে এটা অতিক্রম করতে পারবে, এতটুকু দূরত্ব থাকবে, তার মানে এক হাতের মতো জায়গা খালি থাকবে সিজদার জায়গা থেকে ওয়াল পর্যন্ত। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, এতটুকু রাখাই হচ্ছে ওয়াজিব। আপনি যদি এর বেশি রাখেন অথবা আপনি যদি তার থেকে কম রাখেন তাহলে সুন্না বিরোধী হবে, তবে ওয়াজিব আদায় হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি অনেক মসজিদে শেখ রাহিমাহুল্লাহ তাআলা, অনেক ইমাম সাহেব মসজিদের যে মেহরাব, যে সামনের যে অংশটুকু খালি থাকে ইমামের জায়গায় দাঁড়ানো, সেই মেহরাবটাকে ছেড়ে দিয়ে ইমাম সাহেব অনেক দূরে নামাজ পড়েন, সেক্ষেত্রে সুন্নাহ তরক হবে। ওই ইমাম সাহেবকে সতর্ক করে দিতে হবে যে তার নামাজ শুদ্ধ হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত সে নামাজের জন্য সূত্রা নিকটবর্তী না হয়, তাকে সূত্রা নিকটবর্তী হতে হবে। ও দুন্নুহু মিনহা ফাহুয়া ওয়াজিব আন ইয়াদুনুয়া মিনহা, এবং লি আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিযালিক, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। এই জিনিসটি হচ্ছে অপশনাল নয়, এটি হচ্ছে আদেশ, তিনি এটা হুকুম করেছেন যে আমরা যখনই নামাজ পড়ব তখনই সূত্রা আমাদের সামনে থাকতে হবে। কিন্তু কতটুকু সামনে থাকবে সেটি হচ্ছে যে সিজদার জায়গা থেকে দেয়ালের দূরত্ব পর্যন্ত, মানে দেয়াল যদি সেখানে সূত্রা হয় সেই ক্ষেত্রে এতটুকু দূরত্বে থাকতে হবে। কিন্তু আমরা দেয়ালের খুব কাছাকাছি দাঁড়াবো না, আবার খুব দূরেও দাঁড়াবো না। যদি আমরা দূরে দাঁড়াই আর আমাদের সিজদার জায়গাটুকু থেকে যদি আমাদের দেয়াল অথবা সূত্রা এক হাতের বেশি থাকে, তাহলে আপনাকে হেঁটে নামাজের ভিতরে কতগুলো জায়গায় আপনাদেরকে হাঁটতে হবে। এটা আমি গত ক্লাসে বলেছি, এই হাঁটা হচ্ছে ওয়াজিব, এখানে অবশ্যই আপনাকে হাঁটতে হবে, এই হাঁটা হচ্ছে নামাজের জন্য ওয়াজিব। যদি কেউ না হেঁটে চুপ করে দাঁড়িয়ে থাকেন তাহলে তার ওয়াজিব তরক করার জন্য তার শাস্তি হবে। যেমন মসজিদের ভিতরে দেখা যায়, অথবা মানে অনেক সময় দেখা যায় যে একজন লোক নামাজ পড়ছেন এবং তার সামনে একজন লোক নামাজ পড়ছিল, তার পিছনেই একজন মুসাল্লি নামাজ পড়ছেন, কোনো কারণে সে ওখান থেকে চলে গেল, তারপর দেখা যায় যে মুসাল্লি সেখানেই নামাজ কন্টিনিউ করছেন, এটি কখনোই করা যাবে না। আপনাকে অবশ্যই নামাজের ভিতরে হেঁটে যতক্ষণ পর্যন্ত আপনি সূত্রার নিকটবর্তী না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে হাঁটতেই হবে, সে হাঁটা যতটুকু দূরেই হোক না কেন, আপনাকে
কিয়াম থেকে হাঁটতে হবে, অবশ্যই আপনি বসা থাকলে সেখান থেকে আপনি হাঁটাটা উচিত নয়। যখন আপনি পরবর্তী রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন তখন হাঁটতে হবে। এই হচ্ছে ওয়াজিব হওয়ার জন্য হুকুম। এখন সূত্রার উচ্চতা কতটুকু হবে, মাকাদিরু ইরতিফাউ সূত্রা, এখানে সূত্রার আরেকটি ওয়াজিব হচ্ছে যে সূত্রা কতটুকু হবে। এখানে এক ধরনের লোক একটি লাঠি অথবা একটি দাগ অথবা একটি কাঠের টুকরা মানে ফেলে দিয়ে সেটিকে সূত্রা বলে মনে করে। অনেকে জায়নামাজের কোনাটাকে একটু মানে উল্টিয়ে দিয়ে এটা কি মনে করে সূত্রা হয়ে গেল, এটি সূত্রা হবে না। এই হাদিসটুকু যে হাদিস দ্বারা তারা এটা দাবি করছে এটি হচ্ছে দুর্বল, যে ফাইন লাম ইয়াজিদ শাইআন ফালিয়ানসাল আসা, যারা সূত্রার জন্য কিছু পাবে না তাদের জন্য একটি লাঠি সূত্রা হবে। ফাইন লাম ইয়াকুন মাহু আসা, তার যদি কোনো লাঠি না থাকে, ফালিয়াখুত্তু হাত্তান ওয়ালা ইয়াদুরুহু মা মাররা বাইনি ইয়াদাইহি, তাহলে সে একটি দাগ দিয়ে রাখবে অথবা লাঠিটাকে ফেলে রাখলো। লাঠি সামনে ফেলে রাখলে অথবা সেখানে একটি দাগ দিয়ে দিলে সেটি সূত্রা হবে না। এই হাদিসটুকু হচ্ছে দাইফ জিদ্দান, যদিও বুলুগুল মারাম বইতে এই হাদিসটুকু আছে কিন্তু এটি দুর্বল। হাদিস হচ্ছে যে সূত্রাকে অবশ্যই যে এমন এমন ভাবে এটি মানে রাখতে হবে যে এটি হচ্ছে একটি রিহাল, মিসলু মুআখিরাতির রিহাল। হাদিসের ভিতরে রাওয়াহু মুসলিম, ফাকাল মিসলু মুআখিরাতিন আর রাহাল। রাহাল হচ্ছে আমরা যে বাংলাদেশে কোরআন শরীফ রাখার জন্য যেই কাঠের জিনিসটাকে ব্যবহার করি সেটাকে আমাদের বাংলা ভাষায় আমরা বলি রেহাল, রেহাল। এটি আরবিতেও বলা হয় রাহাল। এটির এটি দেখতে যতটুকু পিছনে, পিছন থেকে দেখতে যতটুকু উঁচু হবে রাহাল, ঠিক ততটুকু উচ্চতা একটি হাদিসের ভিতরে এসেছে। সো আমরা প্রচলিত যে রাহাল, যেখানে আমরা কোরআন রেখে কাঠের টুকরা যে ধরনের রেহাল পাওয়া যায় বাজারে, সেটি যতটুকু উচ্চ ঠিক ততটুকু উঁচু হওয়াটাই হচ্ছে সূত্রার উঁচু। অথবা যদি এরকম উচ্চতা আপনারা পরিমাপ করতে সক্ষম না হন, তাহলে সেই ক্ষেত্রে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে দুই বিঘত, মিসলু শিব্রান, যে দুই বিঘত আপনাদের বুড়ো আঙ্গুল থেকে ছোট আঙ্গুল কানি আঙ্গুল পর্যন্ত যে এক বিঘত, এরকম করে দুই বিঘত উঁচু হতে হবে, অথবা এক বিঘত হলেও চলবে, সর্বনিম্ন এক বিঘত উঁচু হলেও শেখ রাহিমাহুল্লাহ তাআলা শিব নাহু শিব্রান আও শিব্রাইন, শিবর মানে হচ্ছে এক বিঘত অথবা দুই বিঘত অথবা কাঠের রেহাল সমান উচ্চতা থাকতে হবে। তার মানে আমরা জানতে পারলাম যে সূত্রার জন্য আরেকটি ওয়াজিব হচ্ছে সূত্রার উচ্চতা, যে যে কোনো কিছুই সূত্রা হবে না যদি সেটার উচ্চতায় কমপক্ষে এক বিঘত না হয়, এটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যে কোনো খুঁটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো মসজিদে অবস্থিত স্তম্ভের নিকটে নামাজ আদায় করে করতেন বলে হাদিসের ভিতরে রয়েছে। সুতরাং আমরা দেয়ালের কাছে অথবা কোনো স্তম্ভের কাছে অথবা আমাদের সামনে কোনো বস্তুকে রেখে অথবা কোনো ব্যক্তি, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, সে যদি তার সমস্ত শরীরটাকে কাপড় দিয়ে ঢেকে রাখে, এখানে লক্ষ্য রাখতে হবে যে যিনি বসে আছেন তাকে অবশ্যই সমস্ত শরীরকে মানে পুরুষের জন্য পরিমাণ মতো মানে তার জামা থাকতে হবে, মাথা ঢাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু মহিলা যদি হয় তাহলে তাকে অবশ্যই এই তাকে মাথা ঢেকে যদি বসে থাকেন, সেরকম একজনের পিছনে তাকে সূত্রা হিসাবে নামাজ পড়া যাবে। কিন্তু
তিনি যদি চলে যান তাহলে অবশ্যই আপনাকে সামনে আগাতে হবে। নামাজের ভিতরে এই যে হাঁটা, এটি আপনার জন্য ওয়াজিব, কারণ আপনাকে সূত্রা নিকটবর্তী হওয়াটাকে শেখ রাহিমাহুল্লাহ ওয়াজিব বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা ওই যে ছাগল এর এর যে হাদিস, যে ছাগলের বাচ্চা যেটি দৌড়াচ্ছিল, এই হাদিসের ভিতরে শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন, একটি ছাগল মানে বকরি তার সামনে দিয়ে দৌড়াচ্ছিলেন, তিনি তার সাথে নামাজরত অবস্থায় তাকে দৌড়িয়ে ওই ছাগলটাকে তিনি দেয়ালে লাগিয়ে দিলেন পা দিয়ে, মানে ছাগলটাকে অতিক্রম করতে দেননি। সেই ক্ষেত্রে শেখ রাহিমাহুল্লাহ তার হুকুম থেকে মুহাদ্দিসগণ বলছেন যে ছোট ছেলে মেয়ে যারা আমাদের নামাজের সামনে দিয়ে যায় তাদেরকে বাধা দিতে হবে যেন তারা সামনে দিয়ে অতিক্রম না করে। এটি হচ্ছে আরেকটি ওয়াজিব, যে নামাজের সম্মুখে যদি কোনো লোক সূত্রা এবং তার সামনে দিয়ে বিয়ে মাঝখানে যদি কোনো লোক সেটি যদি মহিলা হন আর নামাজ আদায়কারী যদি পুরুষ হন তাহলে ওই পুরুষের নামাজ নষ্ট হয়ে যাবে। মান ইয়াক্তাউ সালা, এই হাদিসটির ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো রিজাল পুরুষ ব্যক্তি তার সামনে দিয়ে কোনো মহিলা, সে তার ওয়াইফ হোক তার নিজের আপন মেয়ে হোক, ফাহুয়াল হাইদু, সে যদি প্রাপ্তবয়স্ক হয় আর সূত্রা এবং তার সামনে দিয়ে সে যদি হেঁটে যায় তাহলে ওই ব্যক্তির নামাজ, সে পিতা হোক অথবা ভাই হোক, তার নামাজ কেটে যাবে, মানে তার নামাজকে আবার পড়তে হবে। তবে কোনো মহিলা যদি নামাজ পড়েন আর তার সামনে দিয়ে যদি কোনো প্রাপ্তবয়স্ক মহিলা হেঁটে যান তাহলে ওই মহিলার নামাজ কেটে যাবে না, তবে যিনি অতিক্রম করছেন তার সাংঘাতিক ধরনের গুণা হবে। যারা আমরা নামাজ পড়ি তাদের অনেকেরই হয়তো ধারণা নাই, যখন আমরা নামাজ পড়ি তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াই। রাওয়াহুল বুখারীর ভিতরে রয়েছে ফা ইন্নাল্লাহা তাআলা কিবালু ওয়াজহাহু, আমাদের চেহারার সাথে আল্লাহর চেহারা, ভালো করে শুনুন, আল্লাহর চেহারা সম্পর্কে আপনাদেরকে একদিন আমি বক্তৃতা দিব, শুধুমাত্র আল্লাহর চেহারা। এই কথাটাতে আমাদের দেশের লোকরা পরিচিত নয়, কারণ আমাদের দেশের বাংলাদেশে যে বাংলাতে কোরআন শরীফ রয়েছে সেখানে ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারাকে বিকৃত করা হয়েছে, সেখানে আল্লাহর চেহারার পরিবর্তে লেখা হয়েছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য, এই ধরনের ভুল তাতিল করা হয়েছে। এটি হচ্ছে আল্লাহর চেহারা। যখন মানুষ নামাজে দাঁড়ায় তখন তার চেহারার দিকে আল্লাহর চেহারা নিসবত থাকে, নিবদ্ধ থাকেন। সুতরাং এই কারণেই নামাজির সামনে দিয়ে কোনো মানুষকে, কোনো কিছুকে, ইভেন পশু, যার কোনো হিসাব হবে না, সেই যেরকম উদাহরণস্বরূপ ছাগল অতিক্রম করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে, তিনি ছাগলকে অতিক্রম করতে দেননি। সেই হাদিসের অনুকূলে মুহাদ্দিসরা বলছেন যে ছাগলের বাচ্চা যেহেতু যার কোনো হিসাব হবে না, যার কোনো যাকে আল্লাহ সুবহানাহু তাআলা তার কোনো হিসাব রাখেননি, তাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে দিয়ে অতিক্রম করতে দেননি। সুতরাং মানুষের কোনো সন্তান, সে যত ছোটই হোক না কেন, সেও নামাজি ব্যক্তির অথবা মহিলা হোক পুরুষ হোক তার সামনে দিয়ে অতিক্রম করতে পারবে না, তাকে বাধা দিতে হবে। এটি হচ্ছে আরেকটি ওয়াজিব। আমরা বলেছি যে চারটি ওয়াজিব রয়েছে, এটি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যারা বই পড়ছেন তাদের অনেকের ভিতরে এই ধারণাগুলো কাজ করে না, আপনারা মনে করছেন বাধা দিতে হবে, এই সূত্রা নিতে হবে, এই নিতে হবে, নিতে হবে, করতে হবে, মনে হয় অন্য একটা সুন্নার মতো। এগুলো হচ্ছে ওয়াজিব, আপনি যদি না করেন তাহলে
আমরা আগে বলেছি ওয়াজিবের মূলনীতি, ওয়ায়ু আকাবহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য শাস্তি দান করবেন। এখানে কিছু সংখ্যক লোক তারা হয়তো বলে থাকেন যে মক্কা শরীফে আমরা যখন হজ করতে যাই তখন তো কোনো লোক সূত্রা রাখে না, যে মানে মানুষ ক্রমান্বয়ে নামাজি ব্যক্তির সামনে দিয়ে দৌড়াতে থাকে, হাঁটতে থাকে, তো সেই ক্ষেত্রে কি মাপ হবে? অবশ্যই মাপ হবে না। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার তালখিস সিফাতুস সালাতুন নবী কিতাবের ভিতরে একটি চ্যাপ্টার দিয়েছেন, এই চ্যাপ্টারের নামই হচ্ছে উজুব মানি মুসাল্লি লি মারি বাইনা ইয়াদাইহি ওয়ালাও ফি মসজিদুল হারাম। যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী যে কোনো কিছুকে বাধা দেওয়া তার জন্য ওয়াজিব। তাহলে মানে আরেকটি জিনিস আমরা পাচ্ছি যে বাধা দেওয়াটাও একটি ওয়াজিব, সেটা যদি মসজিদুল হারামেও হয় তারপরেও আপনাকে বাধা দিতে হবে। আপনি মসজিদুল হারামে হলেও বাধা দেওয়ার কথা দলিল দ্বারা উনি প্রমাণ করেছেন যে বাধা দিতে হবে। এখন আসুন, যে মসজিদুল হারামে আপনি যখন নামাজ পড়বেন তখন আপনাকে অবশ্যই এক বিঘত পরিমাণ উঁচু কোনো জিনিস আপনাকে রাখতে হবে। যে জিনিসটা আপনার সম্মুখে থাকবে সেটি আপনার বাক্স হোক, আসবাব হোক, অথবা কোনো ধরনের কিছু হোক, এবং কিছু না পাওয়া গেলে কাউকে রিকোয়েস্ট করতে পারেন যে আমি একটু নামাজ পড়ব, তুমি একটু বসো, অথবা আপনি একটু বসুন, আমার সূত্রা নাই। এইভাবে যদি কেউ বসে থাকে তাহলেও তার পিছনে নামাজ হবে, অথবা কোনো কুটির আড়ালে অথবা কোনো দেয়ালের আড়ালে তাকে অবশ্যই যেতে হবে, সেটা মসজিদুল হারামে হলেও যেতে হবে। আর মসজিদুল হারামের ভিতর দিয়ে যখন কোনো লোক আপনার সূত্রা এবং আপনার মাঝখানে অতিক্রম করবে তখন তাকেও বাধা দেওয়া ওয়াজিব। সুতরাং মসজিদুল হারাম ছাড়া আমরা এখানে যারা বসবাস করি সারা দুনিয়াতে প্রত্যেকেরই নামাজের সামনে দিয়ে যদি কোনো ব্যক্তি, সেটি আপনি ছোট বাচ্চা মেয়েই হোক আর আপনার ছোট ছেলেই হোক না কেন, তাকে বাধা দিতে হবে। এই বাধা দেওয়াটা হচ্ছে ওয়াজিব। এখানে চারটি ওয়াজিব সংশ্লিষ্ট, যে ওই ছোট বাচ্চাটাকে আপনাকে বাধা দিতে হবে। বাধা দিতে হবে কথাটা অর্থ হচ্ছে যে আপনাকে ওই বাচ্চাটাকে গিয়ে ধরতে হবে। এখানে একটি বিষয় আমার বলতে হবে, যেমন আমরা গতকাল গত ইয়েতে আলাপ করেছি যে অনেক ছোট ছোট বাচ্চা, যেমন একজন মারাতিল মুসলিমা উনি প্রশ্ন রেখেছেন তার স্বামীর মাধ্যমে আমার কাছে, যে তার ছোট বাচ্চা তার স্ত্রীকে খুব বিরক্ত করে এবং সে বাচ্চাটাকে কোলে নিয়েই তিনি নামাজ পড়ে ফেলেন, তো তার ক্ষেত্রে কি হুকুম হবে? আমি গত ক্লাসে আলোচনা করেছি যে হাদিস হচ্ছে যে এটি বুখারী ও আহমদ, ওয়াকানা ইযা আরাদা আন ইউসাল্লি ফারিদা নাযালা ফা ইস্তিকবালিল কিবলা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফরজ নামাজ আদায় করতেন তখন তিনি নুজুলা মিনাল রাহল, তিনি বাহন থেকে নিচে নামতেন, তাকে অবশ্যই দাঁড়াতে হবে, অবশ্যই দাঁড়াতে হবে, ছোট বাচ্চাকে নিয়েই দাঁড়াতে হবে, বসে নামাজ পড়লে ফরজ নামাজ হবে না। তবে তিনি যদি ফরজ নামাজ দাঁড়িয়ে আদায় করেন সেই ক্ষেত্রে অন্যান্য নামাজগুলো তিনি বিশেষ জরুরি অবস্থার কারণে বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে তিনি বাকি নামাজটিকেও পড়তে পারেন। সেই ক্ষেত্রে আমরা বসে বলেছি যে তিনি কিভাবে বসবেন, তিনি বসবেন আসন গেড়ে, যে মোরতাব্বা, যে মোরতাব্বা আমরা যেটা বলেছি যে থাই পায়ের গোছা এবং পায়ের রানটুকু দুপাশে দুই দিকে থাকবে, এইভাবে আসন গেড়ে তিনি বসবেন। অথবা তিনি যদি মনে করেন নামাজের ইফতেরাস, যে বাঁ পায়ের পাতার উপরে যেভাবে মানুষ বসে ঠিক সেভাবেও তিনি বসতে পারেন, তবে সেটি সুন্না দ্বারা বেশি প্রমাণিত নয়, কিন্তু পড়লে আদায় হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে ছোট বাচ্চা সে যে দৌড়াদৌড়ি করছে তার ক্ষেত্রে হুকুম কি? তার ক্ষেত্রে হুকুম হচ্ছে আপনাকে অবশ্যই সূত্রার নিকটবর্তী হতে হবে। আপনি যদি বাসায় নামাজ পড়েন তাহলে আপনাকে কোনো কিছুর সামনে যেতে হবে,
আর সামনে যদি যেতে না পারেন তাহলে ছোট্ট একটি যদি একটি বোতল হয়, যেমন একটি পেপসি অথবা কোনো পানীয়র বোতল, সেটি আপনার সামনে রাখলেন, সেটি যদি আপনার এক বিঘত উঁচু হয় তাহলে সেটা সূত্রা হয়ে যাবে। ও এই সূত্রার মাঝখানে যদি ওই ছোট বাচ্চাটা অতিক্রম করতে চায় তাহলে আপনাকে বাধা দিতে হবে, এটি আপনার জন্য ওয়াজিব। কিভাবে বাধা দিবেন? আপনি দুই হাত বেদ প্রসারিত করবেন, নামাজের দুই হাত বুক থেকে সরিয়ে ফেলবেন, কারণ বুকে হাত বাঁধা হচ্ছে সুন্না, সেটি আপনাকে অনুসরণ করতে হবে না, কারণ আপনার জন্য ওয়াজিব সুন্নার উপরে হুকুম করছে। ও মানউল মুসাল্লি লিল মাররা বাইনা ইয়াদাই, যে মুসাল্লির সামনে দিয়ে যে অতিক্রম করছে, মরুর হচ্ছে, তাকে বাধা দেওয়া আপনার জন্য ওয়াজিব। সুতরাং এই ক্ষেত্রে আপনাকে ওই বুকের উপরে হাত বাঁধাকে বাদ দিয়ে দিতে হবে, কারণ এটি আপনার জন্য আর কিছুই না, আপনাকে ওয়াজিব কে আঁকড়ে ধরতে হবে, কারণ বুকের উপরে হাত বাঁধা হচ্ছে সুন্না, সেটি আপনি করলে সওয়াব, না করলে তো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন না, যেমনটি আমরা শেখ রাহিমাহুল্লাহর উসুল থেকে জানতে পারি। সুতরাং আপনাকে অবশ্যই ওই বাচ্চাটাকে দৌড় দিয়ে ধরতে হবে, দৌড় দিয়ে ধরতে হবে, প্রয়োজনে আপনি একটু দৌড় দিয়ে আবার ধরে ফেলবেন, ধরে এখন তাকে কোলে নিয়ে নামাজ পড়বেন। সেই ক্ষেত্রে আপনার জন্য বাচ্চা যখন কোলে নিয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন, সেই ক্ষেত্রে আপনাকে আর বুকে হাত বাঁধতে হবে না, আপনার জন্য ওই বাচ্চাকে কোলে নেওয়াই হচ্ছে আপনার জন্য ওয়াজিব, যেহেতু আপনি অতিক্রমকারী বস্তুকে বাধা দিচ্ছেন, সেটা বাধার আওতায় পড়বে, আপনি এখন ওয়াজিব পালন করছেন, সেই সেই ক্ষেত্রে ওই বাচ্চাটাকে কোলে নেওয়াই হচ্ছে ওয়াজিব। আমাদের দেশে আমরা দেখতে পাই আমাদের বোনরা তারা নামাজ পড়ার সময় তাদের সামনে দিয়ে ছোট বাচ্চারা যাচ্ছে, তারা কিছুই করছে না, খুব একাগ্রতার সঙ্গে তারা বলছে যে এটি হচ্ছে খুশু। শুনুন, খুশু হচ্ছে যে সিজদার জায়গায় দৃষ্টিকে নিবদ্ধ করা, এটি হচ্ছে হাদিসের দলিল। শেখ রাহিমাহুল্লাহ, আমি সিজদার যখন আলোচনা করব তখন আমি বলবো যে খুশু বলতে শেখ রাহিমাহুল্লাহ কি দলিল পেশ করেছেন। বাংলাদেশের চিন্তা অনুযায়ী খুশু আপনি মনে মনে একটি সংজ্ঞা দাঁড় করালে সেটা সহি সুন্না অনুযায়ী হবে না। কোনো ধরনের ধ্যান, যেমন আমাদের দেশের লোকরা নামাজ থেকে হাত পা নাড়াতে চান না, তারপরে হচ্ছে খুব চুপে চুপে কথা বলেন, যেটি তারা নিজেরাই শুনেন না তারা কি পাঠ করছেন, এই ধরনের গুনগুন অথবা নিবদ্ধ থাকা, চুপচাপ থাকা, এই ধরনের কাজকে খুশু খুদু বলা হয় না। খুশু খুদু হবে হচ্ছে যে সুন্না অনুসরণ করলেই হবে খুশু, এবং এটার মাপকাঠি হচ্ছে সুন্না। খুশু খুজু ভারতবর্ষ থেকে বাংলাদেশের প্রচলিত ধারায় খুশু খুজু করলে হবে না, সেই খুশু খুজু হতে হবে সহি হাদিসের আলোকে। যতটুকু নড়াচড়া করা ওয়াজিব সেটুকু আপনাকে করতেই হবে, ওটি পালন করাই হচ্ছে নামাজের খুশু খুজু রক্ষা করার একমাত্র উপায়। তো সেই ক্ষেত্রে বাচ্চাকে আপনি কোলে নিলেন এবং আপনি সূরা ফাতিহা দিয়ে নামাজটুকু সংক্ষিপ্ত করে ফেললেন, তারপর যখন আপনি রুকু করবেন তখন বাচ্চাটাকে মাটিতে রেখে রুকু করবেন, সেই ক্ষেত্রে বাচ্চাকে আর কোলে নিতে পারবেন না। তখন যদি বাচ্চাটা চলে যায় তাহলে আপনি রুকু থেকে আবার উঠে আবার সিজদায় চলে যাবেন, সেই ক্ষেত্রে সিজদা থেকে আবার উঠে আরেকটি সিজদা দিবেন, তখন যদি বাচ্চা আবার চলে আসে তাহলে তাড়াতাড়ি করে আপনি রুকু এবং সিজদাটাকে সংক্ষেপ করে আপনি বাচ্চাটাকে ধরার চেষ্টা করবেন, আবারও তাকে কোলে নেবেন পরের ক্যাম করার জন্য। এইভাবে আপনি চার রাকাত অথবা দুই রাকাত ফরজ নামাজ দাঁড়িয়ে আপনাকে আদায় করতেই হবে, কারণ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ফরজ নামাজ তিনি অসুস্থ থাকা ছাড়া, যদি আপনার আপনার নিজের শারীরিক সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি বসতে পারবেন, সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, কিন্তু বাচ্চা কাচ্চা বিরক্ত করছে এটি আপনার কোনো শারীরিক সমস্যা নয়, সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার নাতি হাসান অথবা হুসাইন যে কোনো একজনকে কোলে নিয়ে নামাজ পড়েছিলেন, অথবা তিনি তার আরেকটি শিশুকে নিয়ে নামাজ পড়েছিলেন বলে বিভিন্ন হাদিসের রেওয়ায়েত রয়েছে। সুতরাং কোনো বাচ্চাকে কোলে নিয়ে নামাজ পড়া
সহি হাদিস মোতাবেক এটি জায়েজ রয়েছে। কিন্তু তাই বলে আপনি যে বাচ্চা ঘুমিয়ে আছে অথবা যাকে কোলে নেওয়ার প্রয়োজন নেই তাকে শুধু শুধু কোলে নিয়ে নামাজ পড়বেন না, সেটি আপনার জন্য ক্ষতিকর কারণ হতে পারে। কারণ এই বাচ্চা এবং এদের ভিতরে বিভিন্ন ধরনের চঞ্চলতা কাজ করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে তোমাদের সন্তানগুলো হচ্ছে তোমাদের জন্য ফিতনা স্বরূপ। এবং একটি হাদিসের আলোকেও সেটা জানা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিচ্ছিলেন এবং সেখানে একটি সমস্যা হচ্ছিল বাচ্চাদের, এবং তিনি সেই আয়াতটুকু দলিল আকারে পেশ করেছেন। তো সুতরাং ইচ্ছাকৃতভাবে কোনো বাচ্চাকে কোলে নিয়ে নামাজ না পড়াই ভালো, উত্তম। তবে যদি আপনি বাধ্য হন যে আপনার ওয়াক্ত চলে যাচ্ছে, আপনার সময় সংক্ষিপ্ত, আপনাকে তাড়াতাড়ি নামাজ আদায় করতে হবে, বাচ্চাটা আপনাকে বিরক্ত করছে, সেই ক্ষেত্রে আপনি বাসায় একা, আপনি এবং আমার বাচ্চা, আপনার বাচ্চা, সুতরাং আপনার বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে কিয়াম করতে হবে, নামাজ সূরাগুলো পড়তে হবে, তারপরে প্রত্যেক কিয়ামে বারবার তাকে তুলতে হবে, বারবার তাকে নিচে নামাতে হবে। এই যে নামাজের ভিতরে কোল থেকে বাচ্চাকে নামানো, কোল থেকে আবার নিচ থেকে বাচ্চাকে তোলা, এটাতে আপনার নামাজ নষ্ট হবে না। কারণ আপনি সূত্রার সামনে অতিক্রমকারী একজনকে বাধা দিচ্ছেন, এটি আপনার জন্য ওয়াজিব। এখন বাধা দেওয়া ওয়াজিব, বাধা যদি গৃহপালিত জন্তু হয়, যেমন একটি বিড়াল, অনেকের বাসায় বিড়াল আছে আমি জানি, এবং অনেকে মনে করে যে বিড়াল অতিক্রম করলে কোনো সমস্যা হবে না। আইওয়াল আহওয়াতি, আমরা সহি দলিলের অনুসরণ করছি, আমরা আমাদের নিজের খেয়াল খুশিকে অনুসরণ করছি না, আমাদের বাপ দাদা আমাদের বাংলাদেশকে আমরা অনুসরণ করছি না, আমাদের অনুসরণ অনুকরণের একমাত্র মাপকাঠি হচ্ছে সহি সুন্না। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার তালখিস কিতাবের ভিতরে তিনি উদাহরণ দিয়ে বলছেন, আল মাশইউ ইলাল ইমাম লিমানিল মুরুর, নামাজের সামনে যে কোনো জিনিস অতিক্রম করলে তাকে বাধা দেওয়া বৈধ, তাকে বাধা দিতেই হবে, যদি সেটি গৃহপালিত জন্তুও হয় অথবা যদি সেটি শিশু হয়, আও তিফল ওয়াল বাহিমাতিল আনআম ওয়া কাদ্দাবাতিন, যদি সেটি কোনো ছোট গৃহপালিত জন্তু হয়, যেমন বিড়াল, যেমন আপনার ছোট বকরি, অথবা মুরগ, মুরগি, অথবা হাঁস, অবশ্যই নর্থ আমেরিকায় সেগুলো নাই, কিন্তু যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে হাত দিয়ে সেটির বাধা দিতে হবে। এই বাধাটা আপনি কিভাবে দিবেন? ওয়া ইয়াজুজু আন ইয়াতাকাদ্দামা খাতওয়াতান আও আকসারা, যে আপনাকে এমনভাবে বাধা দিতে হবে যে খতওয়াতুন, এক পাও আগাতে হবে, অথবা এক পাও যদি না পারেন তাহলে আও আকসারান, যে তাহলে কয়েক পা আগাতে হবে, মানে আপনাকে আগাতেই হবে, এক পা হোক, দুই পা হোক, তিন পা হোক, ওয়ান স্টেপ, টু স্টেপ, থ্রি স্টেপ, আপনাকে বাধা দিতেই হবে। এবং বাধা দেওয়াটা আপনার জন্য বৈধ, যেহেতু সে আপনার ভিতর থেকে অতিক্রম করছে, আপনার বাচ্চা হলে, আপনার ছেলে হলে তাকে আটকিয়ে দেবেন, এক হাত দিয়ে আটকাবেন। আপনি প্রথমে ডান হাতই যদি হন তাহলে ডান হাতে তাকে আকড়ানো চেষ্টা করবেন, যদি সে তাতেও না শোনে এবং সে যদি চলে যায় তাহলে আপনি দুই হাতে তাকে আটকাবেন। অতিক্রমকারী ব্যক্তি, সে যদি আপনার বোনও হয়, আপনার শিক্ষক হয়, আপনার মাও যদি হয়, তাও তাকে আটকাতে হবে। আপনি নামাজকে পরিত্যাগ করতে পারবেন না, নামাজের ভিতরে থেকেই তাকে আঁকড়ে ধরতে হবে। সেই ক্ষেত্রে সে যদি জোর করে তাহলে তার সাথে যুদ্ধ করার হাদিস রয়েছে, যুদ্ধ। লা তুসাল্লি ইলা ইল্লা সুতরা, যে তোমরা সূত্রা ছাড়া নামাজ পড়বে না। এই হাদিস দ্বারা শেখ রাহিমাহুল্লাহ প্রমাণ করছেন যে সূত্রা নেওয়া হচ্ছে ওয়াজিব। ওয়ালা তাদউ আহাদান, যে যদি কোনো লোক অতিক্রম করে, মাইয়ামাল্লাহ বাইনা ইয়াদাইক, যদি তোমার সামনে দিয়ে অতিক্রম করে তাহলে তাদউ, তার মানে তাকে বাধা দাও, ফা ইন আবি ফালতাকাতুলাহু ফালতাকতুলাহু, এবং তাকে তার সাথে লড়াই করতে হবে।
কারণ যিনি অতিক্রম করছেন তার সাথে শয়তান রয়েছে, ফা ইন মানাহুল কারিন, এই শয়তানটির নাম হচ্ছে কারিন। এই হাদিস থেকে আমরা জানতে পারি যে মানুষ সবসময়ই মানুষ হিসাবে থাকেন, কিন্তু মানুষের বিভিন্ন পর্যায়ে মানুষের সাথে শয়তান একত্রিত হয়ে যেতে পারে কোনো কোনো সার্টিন সিচুয়েশনে। মানে যেমন নামাজি ব্যক্তির সামনে দিয়ে যখন কোনো মানুষ অতিক্রম করে তখন ওই মানুষের সাথে তার শয়তানও তার সাথে থাকে। নামাজি ব্যক্তির সামনে দিয়ে যদি কোনো ব্যক্তি এভাবে হেঁটে যায় তাহলে তার শাস্তি হচ্ছে যে 40 পর্যন্ত দাঁড়িয়ে থাকা। এখানে যে রাবি সে 40 বছর বলেছেন বলেই মুহাদ্দিসদের ধারণা, লা ইয়ালামু আল্লাহ মারাতাইন ইয়াদাইহি মারাইনে ইয়াদাইহি মুসাল্লি, যদি কোনো মুসাল্লির সামনে মুরুর করে কোনো লোক তাহলে আন ইয়াকফু আরবাইনা খাইরা, তাহলে 40 বছর দাঁড়িয়ে থাকা তার পক্ষে উত্তম মনে হতো, তার কাছে শাস্তিটাকে জঘন্য মনে হতো, 40 বছর দাঁড়িয়ে থাকা শাস্তি থেকে তাকে উত্তম মনে হতো, এরকম একটি সাবধান বাণী রয়েছে। এখন যদি কোনো লোক অতিক্রম করে তাহলে ওই ব্যক্তির হুকুম কি, যিনি অতিক্রম করেছেন তাকে বলতে হবে যে আপনি তওবা করুন, কারণ কাজটি হচ্ছে হারাম। আমরা অনেকে মনে করি নামাজি ব্যক্তির সামনে দিয়ে যদি কেউ অতিক্রম করে ফেলে তাহলে এটি সরি বললেই জিনিসটা আদায় হয়ে গেল, আসলে তা নয়। কারণ শেখ রাহিমাহুল্লাহ তার তালখিসের ভিতরে আরেকটি চ্যাপ্টার রচনা করেছেন, সেখানে তিনি লিখছেন তাহরিমুল মুরুর বাইনা ইয়াদাইল মুসাল্লি ওয়ালাও ফিল মসজিদুল হারাম, যদি ওই ব্যক্তি মসজিদুল হারামের ভিতরেও যদি কোনো নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করে তাহলেও সেটা হারাম। তার মানে হারাম কোনো কাজ যদি কারোর মাধ্যমে সংগঠিত হয় তাহলে তো তাকে অবশ্যই তওবা করতে হবে, কারণ এটি হচ্ছে একটি বড় গুনার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক হতে হবে যে ওই যিনি অতিক্রম করেছেন তাকে যদি বাধা দিতে না পারেন তাহলে তাকে গিয়ে বলতে হবে যে আপনাকে, আপনি একটি জঘন্য কাজ করেছেন, আপনি আমার সামনে দিয়ে অতিক্রম করেছেন, এর জন্য আপনাকে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যেহেতু কাজটি হারাম হয়েছে। এখন আরেকটি বিষয় হচ্ছে যে অনেক লোক সূত্রাকে সামনে রেখে তারা তার মুখোমুখি দাঁড়ায় না, একটু সরে দাঁড়ান, মানে একটি খুঁটি তার ঠিক সোজাসুজি তারা দাঁড়ান না, তারা মনে করেন যে খুঁটিকে কি আমি সেজদা করছি, সুতরাং খুঁটিকে একটু ডানে একটু বায়ে রাখেন, এটিও ঠিক নয়, এটিও একটি দুর্বল হাদিসে রয়েছে, কিন্তু শেখ রাহিমাহুল্লাহ বলছেন এটি সহি নয়। সহি হচ্ছে যে সূত্রার মুখোমুখি হতে হবে, যে একেবারে মুখোমুখি হতে হবে সূত্রাকে সামনে রেখে, সুতরাং ডানে বামে সরানোর কোনো হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত নয়। এখন আসুন যে নামাজের ভিতরে যদি কোনো ছোট লাঠি থাকে সে লাঠি দিয়ে আপনি কিভাবে সূত্র আদায় করতে পারেন, লাঠিটাকে আসলে মাটিতে পুঁততে হবে, মানে লাঠিটাকে দাঁড়া করায় রাখতে হবে, কারণ উচ্চতাই হচ্ছে তার ওয়াজিব। লাঠিটাকে যদি আপনি সোজা মাটিতে ফেলে রাখেন তাহলে তার উচ্চতা হবে মাত্র 2 আঙ্গুলের মতো, যদি ছোট একটা লাঠি হয় তাহলে সেটা দিয়ে সূত্র হবে না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ষা গেড়ে তার পিছনে নামাজ পড়েছেন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ফতে মক্কার সময় মক্কা বিজয়ের সময় কাবা ভিতরে প্রবেশ করেন, মসজিদুল হারামে নয়, যেটি কাবা সেটার ভিতরে তো আমরা আজকাল যেতে পারি না, মানে যেটাকে উল্লেখ করে আমরা নামাজ পড়ি, সেই ছোট ঘর কালো পর্দা দিয়ে ঢাকা, সেই কাবার ভিতরেও যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছিলেন তখনও তিনি দেয়ালে নিকটবর্তী হয়েছেন, মানে সূত্রা অবলম্বন করেছেন, অথচ ওই জায়গাটুকুর কোনো কিবলা নেই, কারণ কাবার ভিতরে যে কোনো দিকেই নামাজ পড়া যায়। কাবা শরীফের ভিতরে যারা ঢোকার সৌভাগ্য অর্জন করেছেন, আমি জানি না বাংলাদেশিদের ভিতরে দু একজন কোনো সৌভাগ্যবান ব্যক্তি আছেন কি না, হয়তো আছেন, যারা কাবার ভিতরে প্রবেশ করতে পেরেছেন তাদের জন্য কোনো কিবলা নেই,
তারা যেদিকে খুশি সেদিকেই নামাজ পড়তে পারেন, কিন্তু তা সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ভিতরে প্রবেশ করে তিনি দেয়ালের নিকটবর্তী হয়েছিলেন। এই হাদিস দ্বারাই শেখ রাহিমাহুল্লাহ প্রমাণ করছেন যে মসজিদুল হারামেও যে এই সূত্রা গ্রহণ করতে হবে এবং সূত্রার মুখোমুখি হওয়াটা ওয়াজিব। সুতরাং আমরা কোনো গাছের দিকে অথবা কোনো ব্যক্তি যদি তিনি বসে থাকেন তার দিকে আমরা সূত্রা করে নামাজ পড়ব। এখন সূত্রা যদি সামনে দিয়ে যদি অতিক্রম করে তাহলে তাকে বাধা দিতে হবে। এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি দেয়াল থেকে 10 হাত দূরে থাকেন তাহলে ওই ব্যক্তি দৌড় দিয়ে অতিক্রমকারী ব্যক্তিকে বাধা দেবেন, এটি ঠিক নয়। কারণ তাকে প্রথমে নিজের ভুলটাকে সংশোধন করতে হবে, তাকে প্রথমে সূত্রার দিকে আগাতে হবে, এটি হচ্ছে তার জন্য ওয়াজিব। সূত্রা এবং তার সিজদার জায়গার দূরত্ব যখন 1 হাত পরিমাণ হবে অথবা একটু বেশি হবে, মানে একটি ছোট বাচ্চা যখন যেতে পারে এই পরিমাণ দূর, তার ভিতর দিয়ে যখন কোনো লোক অতিক্রম করবে তখন তাকে বাধা দিতে হবে। এখন এখানে একটি জরুরি মাসাইল হচ্ছে যে ইমামের জন্য সূত্রা সবার জন্য সূত্রার জন্য যথেষ্ট। ইমাম যদি আপনারা যখন জামাতে নামাজ পড়বেন, যে নামাজে ইমাম তিনি সূত্রা অবলম্বন করবেন সেটি তার জন্য, তখন মামুম যারা ইমামকে অনুসরণ করছেন তাদের জন্য সূত্রা ওয়াজিব নয়। সুতরাং কোনো মজলিসে আপনারা যখন দেখছেন যে প্রচুর মানুষের ভিড়, সেখান থেকে বাথরুম করার জন্য অথবা কারো উজু ভেঙে গেছে আপনারা বের হতে পারছেন না, সেক্ষেত্রে আপনি দাঁড়িয়ে থাকবেন অথবা বসে থাকবেন। যখন নামাজ শুরু হবে ইমাম নামাজ শুরু করে দিবেন, মুসল্লিরা নিয়ত বেঁধেছেন, তখন আপনি কাতারের সামনে দিয়ে হেঁটে হেঁটে বেরোতে পারবেন এবং তাতে আপনার কোনো গুনাহ হবে না, আপনার কোনো অপরাধ হবে না। এবং এইভাবেই অতিক্রম করাটাই হচ্ছে হাদিসের হুকুম যে নামাজ শুরু হয়ে গেলে শুধুমাত্র ইমামের সামনে দিয়ে কেউ আসা যাওয়া করতে পারবে না, কিন্তু মামুমের সামনে দিয়ে সবাই আসা যাওয়া করতে পারবে। সুতরাং এখানে নামাজ ভঙ্গ হয়ে যাবে যেই চ্যাপ্টারটুকু শেখ রাহিমাহুল্লাহ বলেছেন, সেটি হচ্ছে ইয়াকতাউ সালা আর রিজাল। এখানে ভালোভাবে উনি বলেছেন যে শুধু পুরুষের নামাজ নষ্ট হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে, ইজা লাম ইয়াকুনু বাইনা ইয়াদাইহি আখিরান রাহাল মারআতি আল হাইদ, যে প্রাপ্তবয়স্ক কোনো মহিলা যদি অতিক্রম করে, তবে ছোট মেয়ে যদি অতিক্রম করে পুরুষের নামাজের সামনে তাহলে তার নামাজটা নষ্ট হবে না, আবার পড়তে হবে না, তবে তাকে বাধা দিতে হবে। আর হচ্ছে আল হিমার ওয়াল কালব আসওয়াদ, কালো কুকুর, এটি আমাদের এখানে মুসলমানদের ঘরের ভিতরে নাই বললেই চলে, কোনো কালো রঙের কুকুর, অথবা আল হিমার যদি সেটাই গাদা হয়, গাদা হলেও সেটি অতিক্রম করলে নামাজটা সে কেটে যাবে। সুতরাং আমরা এই আলোচনা থেকে জানতে পারলাম যে এই সূত্রা কতটুকু গুরুত্বপূর্ণ। এখানে একটি জিনিস আমাদের জানা উচিত যে অনেকের কাছে জুতা থাকে, যে জুতাকে জুতা দিয়ে সূত্রা বানানো যাবে কিনা, এখানে স্কলারদের ভিতরে মতভেদ রয়েছে। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে জুতা পরেই নামাজ আদায় করতে হবে, কারণ হাদিসটি হচ্ছে যে তোমরা যখন মসজিদে প্রবেশ করো, ইজা জা আহাদুকুম ইলা মসজিদ ফালিয়ানজুর ফা ইন রাআ ফি নাআলাইহি কাদারান আও আযা ফালিয়ামসাহু ওয়াল ইউসাল্লি ফিহিমা। যদি তোমরা যখন তোমরা মসজিদে প্রবেশ করো তখন তোমরা জুতা খুলে মসজিদে প্রবেশ করো, এই কথা কিন্তু উনি বলেন নাই, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। আমরা বর্তমানে জুতা খুলেই মসজিদে প্রবেশ করি, এর কারণ হচ্ছে যে দিন জীবন মানুষের বহির্বিশ্বের বিবর্তনের যুগে এখন সমস্ত মসজিদের ভিতরে কার্পেট এবং পাকা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু যারা প্রথম 3 যুগের অধিবাসী তখন
মক্কার দিনের লোকরা মসজিদের ভিতরে এই ধরনের কার্পেট অথবা অন্য কিছু বিছালে তারা এইগুলোকে বিদাত মনে করত। এগুলো আগেকার বইতে লেখা আছে। যদিও বর্তমান স্কলাররা মনে করছেন যে নিরাপত্তার স্বার্থে অথবা উন্নয়নের স্বার্থে শৃঙ্খলার স্বার্থে যে সকল মসজিদ পাকা করা এবং যেখানে কার্পেট রয়েছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার স্বার্থে জনকল্যাণের স্বার্থে মানুষকে জুতা খুলেই প্রবেশ করাই উত্তম, সেটি হচ্ছে ভিন্ন জিনিস। কিন্তু হাদিসের ভিতরে বলছেন যে তোমরা যখন মসজিদে আসো তখন তোমরা জুতার তলাটাকে দেখে নাও। তো দেখে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুতার তলায় যদি কাজারান থাকে, কোনো নাজাস থাকে, নাপাক জিনিস থাকে, তাহলে কি করতে হবে? ধুইতে তিনি বলেন নেই। এখানে আমাদের বাংলাদেশের অনেক লোক ধারণা করেন যে যে জুতা পরে নামাজ পড়ার হুকুম হয়েছে সেই জুতা থাকতে হবে একেবারে কেনা অথবা ধোয়া চকচকা। শুনুন, এই ধরনের ধারণা করা হাদিসের মুখালিফ, হাদিসের বিরোধিতাকারী। আপনি এই ধরনের ধারণা করতে পারেন না। আমাদের দেশের ধারণা দিয়ে তাহারাত পবিত্রতা আমাদের দেশের যে প্রচলিত মাজহাবি ধারণা এটি নিতান্তই ভুল। যত ধরনের পবিত্রতার মাসায়েল আপনারা নিজেরাই জানেন সেগুলি কিন্তু সঠিক নয়। আপনারা জানতে পারেন, ধারণা করতে পারেন, কিন্তু আপনাদের ধারণা ধারণাই, এই ধরনের ধারণার কোনো দলিল নেই। উদাহরণ দিচ্ছি, যেমন এই জুতা এখানে কোনো নাপাক জিনিস লেগে থাকলো, তাহলে আপনাকে কি করতে হবে? ফালিয়ামসাহু ওয়া ফিল রিওয়ায়া, এবং অন্য একটি রিওয়ায়াতে আছে যে এই মাটিতে ঘষতে হবে। তার মানে এটি জুতার জুতাই থাকবে, শুধু ঘষলেই শুকালেই এটি পবিত্র হয়ে যাবে। এখানে কাপড় আপনারা ভালো করে লক্ষ্য করুন, কাপড় পবিত্র করা আর জুতা পবিত্র করা এক পদ্ধতি নয়। কাপড় পবিত্র করতে গেলে সেখানে কাপড়কে ঘষতে হবে, এক। দুই নম্বর হচ্ছে ফাগসিলু উগসিলু, তাকে গাসালা করতে হবে, তাকে পানি দিয়ে পরিষ্কার করতে হবে যতক্ষণ না পর্যন্ত সেটার গন্ধ অথবা রং পরিবর্তন না হয়। সেটি হচ্ছে কাপড়ের মাসায়েল। কাপড়ের হুকুম এনে আপনি মাটিতে প্রয়োগ করতে পারবেন না, যেটা আমাদের সমাজে অনেকেই করে। আমাদের এখানে একটি জিনিস জানতে হবে যে জুতা খোলার দলিল হচ্ছে যে কেউ যদি জুতা খুলে রাখে তাহলে সে যেন দুই পায়ের মাঝখানে রাখে, এটি হাদিস, অথবা তার বাঁ দিকে রাখে, বাঁ দিকে অথবা দুই পায়ের মাঝখানে। এটি হচ্ছে শেখ রাহিমাহুল্লাহ জুতা খোলার আদেশ সম্পর্কে বলেছেন, যদি কাউকে জুতা খুলতেই হয় তাহলে সে দু পায়ের মাঝখানে রাখবে অথবা বাঁ দিকে রাখবে। সুতরাং শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি জুতা দিয়ে সূত্রার ব্যাপারে এই বইতে কিছুই বলেননি। তবে অন্যান্য যারা স্কলার রয়েছেন তারা বলেছেন যে একান্তই মানুষ অপরাগ হলে, যদি কোনো কিছুই তার না থাকে, তাহলে সে ইচ্ছা করলে জুতাটা যদি একটু উঁচু হয়, এক বিঘত পরিমাণ হয়, তাহলে সেটি তার সামনে রেখে খালি পায়ে নামাজ পড়তে হবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে তাদের পা ঢাকা হচ্ছে তার আওরা ঢাকার জন্য শর্ত। তার মানে মহিলাদের পা পরিপূর্ণভাবে ডাকতে হবে নামাজরত অবস্থায়। এখানে কোনোভাবেই, শুধু নামাজ নয়, বাইরে যারা মহিলারা বের হন তাদেরকেও এই পাকে জুতা দিয়েই ঢাকলেই হবে না, বরঞ্চ কাপড় দিয়ে ঢাকাই বাঞ্ছনীয়। কাপড় এটাই হচ্ছে সালফে সালেহিনদের থেকে এসেছে, সর্বনিম্ন জুতা দিয়ে ঢাকতে হবে। কিন্তু এখানে আমরা জানতে পারলাম যে জুতা দিয়ে সূত্রা আদায় হয়ে যাবে, কিন্তু তার যদি কোনো অন্য কিছু না থাকে সেই ক্ষেত্রে তাকে কাউকে রিকোয়েস্ট করে সামনে দিয়ে তাকে নামাজ পড়তে হবে। সুতরাং আমরা জানতে পারলাম যে জুতা দিয়ে সূত্রা তৈরি করাটা উত্তম নয়, তবে করা যাবে, উত্তম নয়, জিনিসটি এভাবেই থাকলো। আরেকটি জিনিস আমরা বলতে চাই যে আমরা গত ক্লাসে যখন আলাপ করেছিলাম, কেউ কেউ এরকম প্রশ্ন করেছেন, তাহলে আমরা দাঁড়িয়ে যে কোনো জায়গায় নামাজ পড়ব, সেখানে তো পাক পবিত্র নাই,
আমি আবারও বলছি আপনাদের খেদমতে, পাক পবিত্রতার মাসাইল বাংলাদেশের প্রচলিত বইপত্র পড়ে আপনাদের কোনোভাবেই শেখা যাবে না। কারণ পাক পবিত্রতা হওয়ার জন্য বিভিন্ন ধরনের রুলিং রয়েছে, হুকুম রয়েছে, সেটা হাদিসের দলিল অনুযায়ী আপনাদেরকে জানতে হবে। একটি উদাহরণ দিলেই জিনিসটি আপনারা পরিষ্কার হয়ে যাবে। যেমন ছোট্ট বাচ্চা যদি কারোর কোলে নেন, সেই বাচ্চা যদি 2 বছরের ছোট হয় এবং সে যদি কোনো আর্টিফিশিয়াল খাবার না খায়, সে যদি বুকের দুধ খায়, তাহলে সেই বাচ্চা যদি পেশাব করে আপনার শরীরে, যদি সেটা কাপড়ে লেগে যায়, তাহলে কি হুকুম? এখানে হাদিস হচ্ছে যে যদি বাচ্চাটা ছেলে হয় তাহলে তার পেশাবটুকু আপনি পানির ছিটা দিবেন, আপনাকে পানির ছিটা, রাস্যু, এটি হাদিসের ভিতরে এসছে যে যে যখন কোনো ছোট বাচ্চা এরকম পেশাব করে দেয়, তখন তাদের উচিত হচ্ছে যে যেই বাচ্চাটা ছেলে, সে যদি বুকের দুধ খায়, অন্য কোনো আর্টিফিশিয়াল খাবার না খায়, তাহলে তার পেশাবের ওই জায়গাটাতে হাতে একটু পানি নিয়ে ছিটিয়ে দিবে, রাস্যু আলা সিয়াব তাকে দিতে হবে। আর যদি সেটি মেয়ে শিশু হয়, জারিয়াত হাদিসের ভিতরে এসেছে, জারিয়াত, সে যে খাবারই খাক না কেন, সে আর্টিফিশিয়াল খাবারই খাক অথবা বুকের দুধ খাক, সে বা সেই ছোট মেয়েই হোক, যত ছোটই হোক, তার ইউরিন, তার যে পেশাব, সেই পেশাবকে পরিষ্কার পানি দিয়ে ধুইতে হবে, ধোয়া ছাড়া সেই কাগবর পবিত্র হবে না। সুতরাং এখানে দেখতে পাচ্ছি যে ছেলে এবং মেয়ে বাচ্চার ভিতরে, পেশাবের ভিতরে পার্থক্য রয়ে গেছে। একটি হচ্ছে পানিতে ছিটা দেওয়া, আরেকটি হচ্ছে পুরো পানিতে গোসল পরিষ্কার করা। তেমনইভাবে আমাদের ওই পানি দিয়ে ধুইতে হবে, গাসলুল মাউদু আল্লাযী আফাবা বিল বাউল মিনাস সাউব, যে পোশাকের যে অংশটুকু পানি লেগেছে সেই পানিকে আপনাদেরকে ধুইতে হবে। এখন আমি আবারও বলছি যে আমাদের অনেকের ধারণা যে ওই জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে হবে। শুনুন, জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া হচ্ছে একটি নতুন জিনিস যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, এটি বহু পরে আমাদের সমাজে এসেছে। আমাদের বাংলাদেশের অনেকের ধারণা যে আমরা জায়নামাজ ছাড়া কীভাবে নামাজ পড়ব, এই জন্য অনেক মহিলা বাইরে বের হলে নামাজ পড়েন না, সেটি হচ্ছে হাদিস বিরোধী, তাদেরকে ভয় করতে হবে আল্লাহকে। নামাজ যদি কোনো কিছু বিছিয়ে পড়তে হয় তাহলে আপনাকে প্রথমে হাদিসের দিকে লক্ষ্য রাখতে হবে। ক্বালুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আরদু কুল্লুহা মসজিদ ইল্লা মাকবারা ওয়াল হাম্মাম, যে সমস্ত পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ বানিয়েছেন শুধুমাত্র কবর এবং বাথরুম ছাড়া। পায়খানা পেশাবখানা আল হাম্মাম, যেখানে আমরা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, এবং যেখানে কবরস্থান, সেই দুই জায়গা ছাড়া সমস্ত পৃথিবীটা হচ্ছে একটা মসজিদ। এখন সমস্ত পৃথিবীতে কি জায়নামাজ বিছানো আছে? নাই। আপনারা যারা জায়নামাজ নিয়ে টানাটানি করেন তারা আসলে এই হাদিসের বিরোধিতা করেন, আপনারা কি সেটা ভেবে দেখেছেন? আপনি কিন্তু পক্ষান্তরে হাদিসের বিরোধিতা করছেন। আমরা দেখব শেখ রাহিমাহুল্লাহ তাআলা সিজদার চ্যাপ্টারে উনি লিখেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসজুদুন আল আরদ আলা আল আরদ কাসীরান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন অধিক সময় মাটিতেই সেজদা দিয়েছেন, মাটিতেই সেজদা দিয়েছেন। ভালো করে লক্ষ্য করুন, এই মাটিতেই সেজদা দেওয়া আপনার জন্য সুন্নাহ। তবে কখনো কখনো তিনি খমরা, মানে হাদিসের ভিতরে এসেছে ছোট্ট একটি এই মানে খেজুরের আঁশের একটি এই মানে পাটির মতো, খমরা মানে চটের টুকরা, মানে খেজুরের আঁশ দিয়ে বানানো, এই ধরনের খমরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা দিতেন। সেটি কিন্তু
পাক পবিত্রতার জন্য নয়, ভালোভাবে শুনুন, ওয়াল খুমরা ফিয়া ফারাশ সাগির, যে ছোট্ট একটি টুকরা একটি খুমরার ভিতরে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লু আলাল খুমরা, ওই খুমরা মানে হচ্ছে সেজদার জায়গাতে বেশি গরম হয়ে যেত যখন, আল আরদু মানে আল হার ওয়াল বারাদাহা, যদি অতি গরম অথবা অতি ঠান্ডা, গরম অথবা ঠান্ডার হাত থেকে রক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো ছোট্ট একটি টুকরা এই পাটির উপরে খমরা এটার উপরে সিজদা দিতেন। এটার উপর ভিত্তি করে ওলামারা বলছেন যে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া জায়েজ, মানে পড়বেন কিন্তু গুনাহ হবে না, কিন্তু জায়নামাজ নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, সারা জীবন জায়নামাজ ছাড়া নামাজ হবে না, এটি হাদিস বিরোধী। আপনাদের মনে প্রশ্ন আসছে যে তাহলে তো জায়গা তো পবিত্র না, আমি আবারও বলছি মাটির পবিত্রতা পোশাকের পবিত্রতার সাথে কোনো সম্পর্ক নাই, জুতার পবিত্রতা পোশাকের পবিত্রতার সাথে সম্পর্ক নাই, বাংলাদেশের বুদ্ধি বিবেচনায় সেটির উত্তর পাওয়া যাবে না, আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। প্রথমে মাটিতে আমরা কি পাই, মাটিতে আমরা পাই যে পশু পাখি অথবা এই মানে মুরগি অথবা গৃহপালিত পশু যেগুলো বকরি গরু, এগুলোর যে বিষটা মানে যেটা অশুদ্ধ বাংলায় বলা হয় লেদা অথবা বিষটা গোবর, এবং তাদের মূত্র, এগুলি মাটিতে বেশি পাওয়া যায়। আপনারা অনেকেই হয়তো ধারণা রাখেন না যে সহিহ হাদিসের কোনো দলিল নাই যে এগুলি অপবিত্র। ইজা কানাত হাজি তয়ুর মিম্মা ইয়াজুজ আকাল লাহমা শারআন, যে সকল পাখির আমরা মাংস খাই যেমন এই হাঁস অথবা মুরগি, এগুলোর বিষ্ঠা এগুলোর যে গোবর সব কিছুই হচ্ছে তহর পবিত্র। তেমনই ভাবে যে সকল পশু আমরা মাংস খাই, ওয়াহাকাজাল হুকুম ফি কুল্লু হাইওয়ান ইয়াকুলু লাহমাহু কাল গানাম ওয়াল বাকরা, এই সবগুলি যেমন গরু ভেড়া ছাগল যেগুলোর দুধ আমরা খাই অথবা মাংস আমরা খাই, এগুলোর মূত্র এবং গোবর উভয়ই পবিত্র তহর। সুতরাং মাটির ভিতরে গোবর, গৃহপালিত জন্তুর গোবর অথবা তাদের মূত্র সব কিছুই হচ্ছে পবিত্র। আপনারা হয়তো আশ্চর্য হচ্ছেন যে পশুর মূত্র পবিত্র হয় কি করে, এগুলোর দলিল রয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় একদল লোক আসলো, কাদামু ইলাল মদিনা মারাদু, তারা এই একদল লোকগুলো অসুস্থ ছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন তোমরা উটের দুধ খাও এবং উটের মূত্র খাও, ওয়া ইয়াশরিবু মিনাল আবুল ওয়াল ইবল ওয়াল আলবানাহা, যে তোমরা উটের ইউরিন এবং মিল্ক দুটোই খাও, এবং তারা সুস্থ হয়ে গিয়েছিল। তাদের সম্পর্কে অনেক কাহিনী হাদিসের বইতে আছে, আমরা এটা আলোচনা করতে চাচ্ছি না, কিন্তু আমরা বলতে চাচ্ছি যে সকল পশু, যে সকল ছোট পাখি মুরগি হাঁস তারপরে গরু বাছুর ছাগল ভেড়া, এগুলির মূত্র এবং গোবর সবই হচ্ছে তহর পবিত্র। সুতরাং এগুলো মাটিতে থাকলে আপনার নামাজের কোনো সমস্যা হবে না। আমাদের দেশে গরুর গোবর দিয়ে ঘর লেপে, এটি পুরোটাই পবিত্র। তারপরে রয়েছে যে মানুষের বমি, মানুষের বমি পবিত্র, হাদিসের দলিল দ্বারা আমরা জানি যে মানুষের বমিও হচ্ছে পবিত্র। আর বাকি রইল হচ্ছে রক্ত, সেই রক্ত যদি দুই ধরনের হয়, আদামুল মাসফুহ নাজাস, যদি রক্তটুকু কাটার পরে এটা যদি বের হয়ে আসে, এই রক্তটাকে যদি তীরে বের হয়ে আসে, তাহলে সেই রক্তটুকু হচ্ছে নাজিস। আর মানুষের পেশাব এবং পায়খানা, সেগুলি হচ্ছে নাজিস, কিন্তু সেই নাজিস জিনিসটাকে পবিত্র করার হুকুম কি, যে যে ব্যক্তি মসজিদের ভিতরে পেশাব করে দিয়েছিল, আপনারা জানেন হাদিসটুকু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে এখান থেকে মাটি তুলে নিয়ে যাও, তিনি বলেননি, তিনি বলেছেন যে এখানে কিছু পানি ঢেলে দাও,
পানি ঢেলে দিলে সে জিনিসটাকে ডাইলুট হয়ে গেলে, এটি রং অথবা গন্ধ পরিবর্তন হলেই তার পবিত্রতা অর্জিত হয়, অথবা শুকিয়ে গেলে সেই পবিত্রতা অর্জিত হয়। এখানে একটি জিনিস আমি আপনাদের খেদমতে, যে সকল বোনেরা আখওয়াতি তারা আমার কথা শুনছেন, আপনারা দেখছেন যে আমাদের দেশের মহিলারা তারা বেশি লম্বা খিমার পরেন না, কিন্তু অনেক মিডিল ইস্টের মহিলাদেরকে আপনারা দেখছেন যে তাদের যে বোরকা এগুলি অনেক লম্বা থাকে এবং মাটি দিয়ে শেষরিয়ে শেষরিয়ে যায় মাটিতে। এগুলো ক্ষেত্রে আপনাদের হুকুম কি? শুনেন, এগুলো যদি রাস্তা দিয়ে যায় এবং সেখানে যদি অপবিত্র লেগে থাকে তাহলে সেটি ধোয়ার কোনো হুকুম নেই, সেগুলো নিজেই নিজেই পবিত্র হয়ে যায়। হাদিস রয়েছে, এই হাদিস রয়েছে তিরমিজি ও সাহাউল আলবানি, শেখ আলবানি হাদিসটাকে সহি বলেছেন যে উম্মুল ওয়ালাদ এই হাদিসটুকু বলেছেন যে ফাদাখালাত আলাইয়া উম্মু সালামা, উম্মু সালামা এসে একদিন বললেন যে যে লেজের ব্যাপারটুকু কি, লেজ মানে যারা লেজ হিসাবে এখানে বলাতে বোঝানো হচ্ছে যেই সিয়াব যেই খিমার তার যে অংশটুকু মাটিতে শেষরাতে থাকে, মাটিতে শেষরাতে, যেমন যে বোরকা মাটিতে শেষরাতে থাকে পায়ের দিকে একটু লেজের মতো শেষরাতে থাকে যেটি টেনে টেনে যায়, এখানে অনেক ধুলাবালি লেগে থাকে, তার হুকুম কি? তখন উম্মু সালামা বললেন ফাকালাত সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইতাহহারুহু মা বাদাহু, যে এটি একটি পবিত্র, কারণ যেটি তার পিছনে আসছে সেটি মিলেই এটাকে পবিত্র করে ফেলছে। তার মানে হচ্ছে পবিত্র অপবিত্র দুটো মিশে পবিত্র হয়ে গেছে। আখরাজাহুল আহমদ হাযাল হাদিস সহিহু, এই হাদিসটুকু রয়েছে তিরমিজি ইবনে মাজা, আপনারা দেখে নিতে পারেন, তিরমিজি এবং ইবনে মাজাতে রয়েছে, আহমদের ভিতরে রয়েছে, শেখ আলবানি এটাকে সহি বলেছেন। তো এখান থেকে আমরা কি জানতে পারলাম যে মহিলাদের যে কাপড়টুকু শেষরিয়ে যায় মাটিতে, যেটা ধুলো বালিতে লাগতে থাকে, পায়ের নিচে পড়তে থাকে, জুতার নিচে পড়তে থাকে, সেগুলোকে ধোয়ার কোনো হুকুম নাই, সেগুলো নিজেই নিজে পবিত্র হয়ে যায়। মানে সেখানে মলমূত্র লাগলেও সেটা আবার অন্য ধুলাবালি লেগে সেটা শুকিয়ে সেটা পবিত্র হয়ে যায়, সেটার জন্য ধুইতে হয় না। সুতরাং আপনারা যারা নামাজ পড়ছেন তারা অবশ্যই ফরজ নামাজের সময় যে কোনো জায়গায় নামাজ পড়বেন, আপনাদের কোনো এই জায়নামাজ নিয়ে দৌড়াদৌড়ি করা চলবে না। তবে কেউ যদি জায়নামাজ নিয়ে পড়েন নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু যারা এই মাথে গাথে পথে প্রান্তরে নামাজ পড়েন তাদের নামাজ সুন্নার খুব কাছাকাছি, তারা অনেক সওয়াবের অধিকারী হবে নবীর সুন্নার অনুসরণ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি হাদিসের ভিতরে এসেছে যে শবে কদরের হাদিস থেকে আমরা জানতে পারি যে তার কপালে কাদা এবং মাটি লেগেছিল, আর মসজিদের নববীর ভিতরে কুকুর প্রায়ই আসত, সুতরাং এই ধরনের পশু পাখিও মসজিদের ভিতরেই আসত এবং চলে যেত। সুতরাং আমাদের পবিত্রতাটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুযায়ী পবিত্রতা, সেই জন্য আমাদের দেশের লোকরা ওই জুতা পরে নামাজ পড়তে চায় না, ওরা মনে করে যে জুতাটা ময়লা লেগে আছে। শুনুন, ময়লা আবর্জনা কোনো পবিত্রতা অপবিত্র নয়, ময়লা আবর্জনা সবই পবিত্র, শুধুমাত্র মানুষের মলমূত্র অথবা কোনো হারাম জন্তু যেগুলোর মাংস আমরা খাই না, যেমন কুকুর অথবা বিড়াল, এগুলোর বিষ্ঠা যদি থাকে তাহলে সেটি অপবিত্র হয়ে যাবে। আমরা আজকের আলোচনায় পবিত্র অপবিত্রতাটা আজকে আলোচনার বিষয় নয়, আজকের আলোচনাটা হয়েছে শুধুমাত্র সূত্রার উপরে ভিত্তি করে, আমরা প্রশ্নগুলো শুধুমাত্র সূত্রার সাথে সংশ্লিষ্ট প্রশ্নগুলোকে আমরা উত্তর দিব এবং গ্রহণ করব। তাছাড়া যদি অন্য কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে সেটা আমাকে ইমেল করে আমাকে জানাতে হবে, অথবা আমার সাথে মসজিদে এসে দেখা করতে হবে। আপনাদের খেদমতে আমি আবারও বলছি,
যে শুধুমাত্র আলোচিত বিষয়ে প্রশ্ন করা যাবে, অন্য কোনো বিষয়ে সেটি যত গুরুত্বপূর্ণই হোক না কেন তার উত্তর দেওয়া হবে না। সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, শুধুমাত্র উপকারী জ্ঞান ভিত্তিক প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে, যেটিকে আমরা হাদিসের ভাষায় অথবা তার ব্যাখ্যার ভাষায় বললি আল ইলমুন নাফিয়া, যেই জ্ঞান মানুষকে উপকার দিবে। সবার মনের চাহিদা পূরণ করা একজনের পক্ষে সম্ভব নয়। এই অনুষ্ঠানে শুধুমাত্র ভদ্র মহিলাগণ প্রশ্ন করার অধিকার রাখেন, কোনো পুরুষ এই অনুষ্ঠান শোনার অধিকার রাখেন তবে প্রশ্ন করার অধিকার রাখেন না। আমি আবারও বলছি যে প্রশ্ন করার ক্ষেত্রে আমাদেরকে সম্মান করতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে আল হায়াউ মিনাল ঈমান, যে ঈমান, যে এই যে লজ্জিত হওয়া অথবা ভদ্রতা প্রকাশ করা, সেগুলো ঈমান থেকে, ঈমানের একটা অংশ। আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শুবা ওয়াল হায়াউ শুবাতু মিনাল ঈমান, যে ঈমানের রয়েছে 60টির অধিক শাখা, আর একটি শাখা হচ্ছে যে নিজেকে ভদ্রভাবে উপস্থাপন করা, পরিবেশন করা, লজ্জা পাওয়া, হায়া, যেটিতে মানুষ লজ্জিত না হয়, মডেস্টি, সেলফ রেসপেক্ট। সেই ক্ষেত্রে আমরা বলছি যে ওই অনুষ্ঠানটি শুধুমাত্র মারআতি মুসলিমা আল মুস্তারাত, যে সকল ভদ্র মহিলা তারা আয়োজন করেছেন তাদেরই এটি অধিকার, পুরুষের কোনো আলোচনা করার কোনো অধিকার এখানে নেই, প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করলেও তার প্রশ্নের কোনো উত্তর আমি দেব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 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 তোমরা মহিলাদিওকে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা জানতে পারি উম্মু সালামার হাদিস থেকে যে ফজরের নামাজ হয়ে গেলে অথবা কোনো ফরজ নামাজ শেষ হয়ে গেলে সালাম ফিরানোর পরেই, বুখারীতে এই হাদিসটি রয়েছে, হাদিস নাম্বার 552, যেখানে সাহাবীদের ভিতরে মহিলা সাহাবীরা সালামের পরেই মসজিদ ছেড়ে চলে যেতেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পুরুষ সাহাবীরা মসজিদের ভিতরে বসে থাকতেন যতক্ষণ না পর্যন্ত মহিলাদের যাওয়া শেষ না হয়। এখান এই হাদিসই হচ্ছে দলিল যে মহিলাদের জন্য সম্মানার্থে পুরুষের আগে তারা মসজিদ থেকে বের হওয়ার অধিকার রাখে। সমস্ত মহিলা মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে উঠতেন, তারপর পুরুষ সাহাবীরা উঠতেন। এই হাদিস দিয়ে আমরা প্রমাণ করছি যে মহিলাদের অনুষ্ঠানে শুধুমাত্র পুরুষ ব্যক্তি প্রশ্ন করার অধিকার রাখেন এবং এখানে অংশগ্রহণ করতে পারেন। তবে কোনো পুরুষ যদি শিখার নিয়তে শুধুমাত্র কোরআন হাদিস সহিভাবে শিখার জন্য শুনে থাকেন তাহলে অবশ্যই তারা শুনতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর পুরুষগণ আমাকে ইমেল করবেন অথবা আমার মসজিদ যেটি দারুল জান্না চার্চ ম্যাকডোনাল্ড ব্রুকলিন এরিয়া, সেখানে এসে ব্যক্তিগতভাবে এসে সরাসরি ফেস টু ফেস আমার কাছ থেকে জেনে নিতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে আমরা এখানে মাজহাবের দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে নিরপেক্ষভাবে কোরআন হাদিস বোঝার চেষ্টা করছি। বাংলাদেশের প্রচলিত হানাফি মাজহাবের বিধিবিধান অনুসারে আমার কথা এবং উত্তর হবে না। আপনি যদি এখন বাংলাদেশের প্রচলিত মাজহাবের বিধি অনুসারে ধর্মীয় অনুশাসন মেনে থাকেন অথবা এখনো নিজেকে পরিবর্তন করেননি, তাহলে আপনি আমার বক্তৃতা থেকে তেমন কোনো উপকৃত হবেন না, আর আপনি প্রশ্ন করে নিজেকে উপকৃত করতে পারবেন না, বরং বিভ্রান্ত হবেন। আমি আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই না। এখন গত ক্লাসের ভিতরে আমি বলেছিলাম যে একটি বিষয়ে আমি, যেমন আমার এক ভাই প্রশ্ন করেছিলেন, যদিও প্রশ্নটা অত্যন্ত অপ্রাসঙ্গিক, কিন্তু আমি বলে ফেলেছি যে আমি এটি পরবর্তী ক্লাসে আলোচনা করব, সেই জন্য শুধুমাত্র ওই প্রশ্নটুকুর ওই অংশটুকু একটু আলোচনা করব সংক্ষেপে, যেহেতু যদিও জিনিসটি অনেক জটিল। তারপরে আমরা প্রশ্ন উত্তরে চলে যাব, যেটি সূরা আল মাঈদা। এখানে আমাদের সবার অবগতির জন্য জানাচ্ছি, আমরা সবাই এই সূরাটাকে বলে থাকি মায়েদা মায়েদা। শুনুন, এই ধরনের উচ্চারণ আরবিতে নেই, এগুলো উর্দু ভাষা থেকে আমাদের সমাজে এসেছে।
মায়েদা বলে কোনো শব্দ নেই, এখানে কোনো আইন নাই, এখানে হচ্ছে মিম আলিফ তারপরে হামজা দাল তা মারবুত্তা, উচ্চারণ হবে মা ইদা, মা ইদা, মায়েদা নয়, এ এ বলে কিছু নেই, এখানে আল মা ইদা। আয়াত নাম্বার হচ্ছে 5। আমি ওই ভাইয়ের উদ্দেশ্যে বলছি যদি তিনি শুনে থাকেন, আপনি কিন্তু প্রশ্ন করতে পারবেন না, আপনি শুধু শুনবেন, আপনার প্রশ্নের অধিকার আমরা ক্ষুণ্ণ করছি। এখানে আল্লাহ বলছেন আল ইয়াউমা উহিল্লা লাকুম তাইয়্যিবাতুন ওয়া তু'আমুল লাযিনা উতুল কিতাব হুল্লিল লাকুম ওয়া তু'আমুকুম হুল্লা হুল্লিল লাহুম। এই এই কথা দিয়ে বোঝানো হচ্ছে যে আজকে আহলে কিতাবদের খাবার সমূহ তোমাদের জন্য হালাল করা হয়েছে, যেমন তোমাদের খাবার তাদের জন্য হালাল করা হয়েছে। এখানে এই সংক্ষেপে হচ্ছে যে ইবনে কাসির এই বিষয়টিকে তিনি তুলনা করেছেন যে শরীয়ত মোতাবেক জবাইকৃত পশুর সাথে, যে সকল উনি খাবারের সাথে কোনো তাফসির করেন নাই, উনি তাফসির করেছেন এই আয়াতকে যে যে এই আয়াতটির ব্যাখ্যা হবে যে যেই পশুগুলি জবাই করা হয় শরীয়তসম্মতভাবে, মানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেই পশুকে জবাই করা হয় সেই ধরনের পশু আল্লাহর নামে যদি জবাই হয় তাহলে এটা এর আওতায় পড়বে, এই তাফসির করেছেন ইবনে কাসির। আর ইবনে কাসির এই তাফসিরে রেফারেন্স দিয়েছেন ইবনে আব্বাস, আবু উমামা, মুজাহিদ, জুবাইর, ইকরিমা, আতা আল হাসান, মাখুল ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখান থেকে হুকুম নিতে গেলে আরো ব্যাখ্যার প্রয়োজন পড়ে, সুতরাং আমরা সেই জটিল ব্যাখ্যায় আমরা যাব না। আমার সেই ভাই বলেছিলেন যে এই উত্তর আমেরিকায় যে দোকানপাটে যে ওয়ালমার্ট কিংবা অন্যান্য দোকানে যে মাংস টাংস পাওয়া যায় এগুলোর হুকুম কি, এই ধরনের মাংসের হুকুম আলোচনা করা এই মজলিসে সম্ভব নয়, কারণ এটি একটি বিতর্কিত ইস্তিহাদগত বিষয়, এই এই পরিসরে এটি আলোচনা করা যাবে না। শুধুমাত্র এই কথাই আমি বলতে চাই যে যে সকল বিষয় সন্দেহযুক্ত, যেটি অধিক ওলামা যারা যেটাকে সন্দেহযুক্ত বলছেন সেটি আপনি পরিত্যাগ করবেন, এটাই হচ্ছে দাবি। কারণ হাদিসের ভিতরে এসছে দাউ মা ইউরিবিক ইলা মা লা ইউরিবিক, যে সন্দেহ যেগুলো হয় সেগুলোকে তোমরা ত্যাগ করো, অথবা যেগুলো তোমাদেরকে সন্দেহের দিকে ঠেলে দেয় সেগুলোকে তোমরা ত্যাগ করো, তার মানে সন্দেহ থাকলে আপনি খাবেন না। তবে এখান থেকে হুকুম নিতে গেলে অনেক ধরনের বিতর্কের সম্মুখীন হতে হয়, যারা বলছেন যে এটি পরিত্যাগ করাই বাঞ্ছনীয় তারাও তাদের পক্ষে অনেক দলিলাদি রয়েছে, আর যারা বলছেন যে না যদি খাওয়া যায় তাহলে কোনো ক্ষতি নাই তাদেরও দু একটি দলিল রয়েছে, যেমন একটি হাদিস রয়েছে। এই 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 বিষয়গুলি অত্যন্ত বিতর্কিত, আমি আগেই বলছি যে এগুলোর কোনো হুকুম আমি এই আলোচনায় দিতে চাই না, শুধুমাত্র উল্লেখ করতে চাই যে যারা এই জিনিসটাকে একেবারে মানেন না তারা তো সরাসরি ওই তাফসির থেকে হুকুম নিয়েছেন, আর যারা এটা বলতে চান যে এটা শুধু খাবার হিসাবে, ভালো করে শুনুন, খাবার হিসাবে কোনো খাবার যদি এরকম কেউ খেয়ে ফেলে কদাচিৎ, সেটি কিন্তু মাংস নয়, খাবার যদি হয় আর সেই খাবারের প্রস্তুতিকরণ বিক্রিকরণ পরিবেশনায়তে যদি শুধুমাত্র আহলে কিতাব থাকে সেই ক্ষেত্রে, এখানে যদি হিন্দু থাকে অথবা কমিউনিস্ট লোক থাকে অথবা এই কোরিয়ান লোক থাকে, বৌদ্ধ থাকে, তাহলে সেই হুকুম প্রযোজ্য হবে না। সেই ক্ষেত্রে অনেকে ওই দলিলটা দিয়ে থাকেন যেটি বুখারীতে এসেছে যে আইন্দা আকুলুহা ফাহাযাল ওয়ারাদা ফি শানি আন্নান নাস মুসলিমিন কানু হাদিস আহাদাল ফিল কাফির ফাসআলা সাহাবা, যে সাহাবাদের কাছে এরকম কিছু ব্যাপার ঘটে ঘটলো যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ইন্না কাওমান হাদাসি
আহাদিল কুফার ইয়াতুনা বিল্লাহম লা নাদরি আসকুরু ইসমাল্লাহ আলাইহি আমলা ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে এখানে বলছেন যে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কাছে কিছু কওম এরকম করে কিছু মাংস খাবার আমাদেরকে দিয়ে গেছে, আমরা জানি না যে এই মাংসগুলোর উপরে আল্লাহর নাম নেওয়া হয়েছে কিনা। লা নাদরি আযকুরু ইসমাল্লাহ আলাইহি আমলা, আমরা জানি না আল্লাহর নাম নেওয়া হয়েছে নাকি নেওয়া হয়নি। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সামুল্লাহ আলাইহি ওয়াকুলু, তোমরা বিসমিল্লাহ বলো এবং এটিকে খাও। এই হাদিসটুকু অনেকে এটি ব্যাখ্যা করে এমনভাবে এটিকে দাঁড়া করিয়েছেন যে এইটার অনুকূলে তারা বলছেন যে সব কিছুই খাওয়া যাবে। এটি আসলে ইস্তিহাদি বিষয়, এইভাবে জেনারেলাইজ করে কোনো হুকুম বর্ণনা করতে গেলে আপনাকে আরও জ্ঞানের অধিকারী হতে হবে, তবে এটি হচ্ছে ওদের দলিল। কারণ আপনি বেশি যদি অনুসন্ধান করতে যান সেই ক্ষেত্রে যেই বাংলাদেশে প্রচলিত যে কসাই যারা নামাজ পড়ে না তাদের জবাই করা মাংস কি হালাল, সেটি কি আপনি পরখ করেছেন? আপনি কি কখনো গিয়ে জিজ্ঞাসা করেছেন যে ওই কসাই নামাজ পড়ে কিনা, অথবা নামাজ পড়লেও সে জবাই করার সময় বিসমিল্লাহ বলছে কিনা? সুতরাং এগুলো অনেক বিতর্কিত এবং ইস্তিহাদগত, এই ধরনের আলোচনা এই টেলিফোনের মাধ্যমে সমাধান করা যাবে না। আমি আশা করব তাকে অন্য কোনো জ্ঞানী ব্যক্তির শরণাপন্ন হওয়ার জন্য, যারা তাকে আরও বেশি সহি সুন্না অনুযায়ী সিদ্ধান্ত দিবেন। আমার অনুষ্ঠানের ভিতরে এটি একটি বাড়তি আলোচনা ছিল, ভবিষ্যতে আমরা কখনোই আলোচিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ের গুরুত্বপূর্ণ যতই হোক না কেন, প্রশ্ন যতই সহজ হোক না কেন, তার উত্তর আমি দেব না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখন আপনারা আমাকে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাই, আমি একটু হাফ মিউট করে দিচ্ছি। আর আমি কি জামাকে মুসলিম সেন্টারে আপনার যে একটা প্রোগ্রাম হবে এটা অ্যানাউন্স করব ভাই? জি করুন, এটি ডিসেম্বরের 1 তারিখ। আপনাদের সবার অনুগতির জন্য আমি জানাচ্ছি যে জামাইকা মুসলিম সেন্টার কর্তৃক আয়োজিত একটি ইসলামী মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ফিকহ যাকাত, যাকাতের যে মাসায়েল ফিকহ, এইটি সম্পর্কে আলোচনা হবে ডিসেম্বর 1 তারিখ মাগরিবের নামাজের পর থেকে। যারা এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না, সেই অনুষ্ঠান হয়ে যাওয়ার পর পরের ওই সপ্তাহে বুধবার দিন আমি যে রাতের অনুষ্ঠানটি করব সেখানে আমরা যাকাতের উপরে আলোচনা করব, শুধুমাত্র সেই সকল বন্ধুদের জন্য যারা নিউ ইয়র্কে অথবা নিউ ইয়র্কে থাকা সত্ত্বেও যারা মসজিদে সরাসরি আমার কাছ থেকে এইটি শুনতে পারবেন না অথবা বঞ্চিত হবেন। সুতরাং আপনাদের জন্য সুখবর হচ্ছে যে আমি এই অনুষ্ঠানে এই যাকাত সম্পর্কে আলোচনা করব, কেননা ডিসেম্বর 1 তারিখে যাকাতের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং সহি কোরআন এবং সুন্নার মাপকাঠিতে। যাকাত হচ্ছে এমন একটি বিষয় যেটি আমাদের প্রচলিত বইপত্রগুলোতে তেমন কোনো সহি হাদিসের সমারোহ ঘটেনি এবং সেখান থেকে জনগণ উপকৃত হওয়ার মতো কোনো বই আমাদের বাংলাদেশে নাই বললেই চলে। আমরা যখন আমার অনুষ্ঠান আপনারা শুনবেন দেখবেন তখনই আপনারা ব্যবধানটুকু পার্থক্যটুকু বুঝতে পারবেন। সবার প্রতি আমন্ত্রণ রইল জামাইকা মুসলিম সেন্টার ডিসেম্বর 1 রবিবার মাগরিবের পর থেকে। ওয়া আখিরু দাওয়ানা, প্রশ্ন করুন। আচ্ছা, আমি হাফ মিনিট করে দিচ্ছি ইনশাল্লাহ। বন্ধুরা যারা আপনারা প্রশ্ন করবেন স্টার 6 দিয়ে প্রশ্ন করবেন। আমি জাস্ট একটা মিনিট শুধু দুঃখ প্রকাশ করছি, আপনারা যখন প্রোগ্রামটা শুরু হয় বুধবার দিন, যেহেতু আমি মডারেটর থাকি, তখন কেউ আমার সেল ফোনে প্লিজ দয়া করে কল দিবেন না, তাহলে ফোনটা মিউট হয়ে যায়, তখন আমার বাসা থেকে কথা শোনা যায়।
আজকে 2 মিনিট আনমিউট, ফোনটা আনমিউট হয়ে গেছিল, আমার বাচ্চাদের কথা বেশি শোনা গেছে, আমি এই জন্য অত্যন্ত দুঃখিত। আমি আপনাদেরকে, যদি অনেক বন্ধু আমাকে নাম্বারের জন্য কল দিয়েছেন, তাদেরকে ঠিক বুধবার দিন 8টার সময় প্রোগ্রাম চলাকালে তখন আমার সেল ফোন নাম্বার 6467848120 কল না দিয়ে আমার বাসার নাম্বারে কল দিবেন 7186570108। এখন আপনারা ইনশাল্লাহ আলোচিত বিষয়ের উপর আজকে সূত্রের উপর প্রশ্ন করেন, আমি প্রশ্ন করার আগে স্টার সিক্স করে নেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাত। ভাই আমার প্রশ্ন ছিল, যখন কোন বউরা নামাজ পড়তে থাকে মসজিদে, এখন আসবো কিন্তু তার সামনে কোনো সূত্রা দাও নেই, আর আমার হাতে যেমন একটা ব্যাগ আছে, আমার কাছে পার্স, আমি কি তার সামনে এটা রেখে কি আমি ক্রস করতে পারবো? আর এটা হলো একটা প্রশ্ন। আর একটা হলো যে সিস্টারটা যদি নামাজ পড়তে থাকে, আমি কত দূর তার সামনে থেকে যেতে পারবো? আমি আমি মনে করি যে সিস্টারটা অনেক দূরে আছে কিন্তু কোনো সূত্রা নেই, আমি তার সামনে যেতে ইচ্ছে কত দূর ডিস্টেন্স আমি ক্রস করতে পারবো, এটা একটু বলেন প্লিজ। জাযাকাল্লাহ খায়ের, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে মসজিদের ভিতরে যদি কোনো বোন এইভাবে নামাজ পড়েন এবং তার সামনে কোনো সূত্রা নেই, তাহলে তার সামনে এসে সেই সূত্রা ব্যাগ রেখে সেটা ক্রস করা যাবে কিনা, এই ধরনের কোনো দলিল পাওয়া যায় না। যদিও আমরা প্রচলিতভাবে এটা দেখছি যে এরকম করে অনেকেই অতিক্রম করে যান, এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম হবে ধৈর্য ধারণ করা, সেটি সবচেয়ে নিরাপদ। যদিও অনেক লোক এরকম করাটাকেও হালাল মনে করেছেন কিন্তু তার কোনো সহি দলিল নাই। কারণ হচ্ছে যে সূত্রটাকে দেওয়ার দায়িত্ব হচ্ছে যিনি নামাজটা পড়ছেন তার, তার জন্য সেটি ওয়াজিব। আপনি মানে তাকে নামাজের পরে নসিহত করতে পারেন, সেটি আপনার জন্য সাদাকাত হবে, অথবা ওই মহিলা যিনি যিনি বোন যিনি নামাজ পড়ছেন তার কানের কাছে গিয়ে আপনি যদি পিছনে থাকেন তাকে বলতে পারেন যে আপনি কিন্তু সূত্রার সম্মুখে যান, এইভাবে আপনি তাকে নসিহত করতে পারেন। তবে আপনি যদি এগিয়ে এসে সূত্রটা তার সামনে রেখে হেঁটে যান, সেটি যাওয়া ঠিক হবে না। আমি কোনো দলিল দেখাতে পাচ্ছি না, তবে এরকম করে রাখারও কোনো দলিল নেই। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি কত দূর দিয়ে হেঁটে যেতে পারেন, আপনি কত দূর দিয়ে হেঁটে যেতে পারেন সেটারও হাদিসের তেমন কোনো দলিল নেই। তবে বিভিন্ন স্কলার বলে থাকেন যে কমপক্ষে এক কাতার অথবা দুই কাতার পরিমাণ জায়গা, যেটি অনেক দূরে, যে সেরকম দূরত্ব যদি আপনি থাকেন তাহলে আপনি অতিক্রম করতে পারেন। এটি শেখ রাহিমাহুল্লাহ আলবানী রাহিমাহুল্লাহ, তার থেকে আমি কোনো দলিল এভাবে পাইনি। তবে অনেক মহাক্কিক বলেছেন যে অপারগ হয়ে, নিতান্তই অপারগ হয়ে এরকম কমপক্ষে 2 থেকে 3 কাতার, হ্যাঁ 2 থেকে 3 কাতার দূর থেকে এরকম যতটুক পর্যন্ত তার দৃষ্টি সামনে, মানে যেখানে তার নামাজ পড়ছে সেখানে যতটুকু দৃষ্টি যাচ্ছে এরকম আরেক কাতার অথবা তারও অধিক। কিন্তু আমি আবারও বলছি যে এত কতটুকু দূরত্ব দিয়ে অতিক্রম করা যাবে তারও কোনো সঠিক কোনো দলিল হাদিসের মাধ্যমে পাওয়া যায় না। এই কারণেই নামাজে সূত্রা গ্রহণ করাটাই হচ্ছে তার জন্য ওয়াজিব, অতিক্রম করার কোনো কায়দা এখানে বর্ণনা করা হয়নি। সুতরাং সবচেয়ে উত্তম হচ্ছে যদি আপনি একেবারেই অপারগ থাকেন যে আপনার জরুরি কাজে অবশ্যই বাইরে যেতে হবে, আর না গেলে উপায় নাই, আপনার বাচ্চা কান্নাকাটি করছে অথবা আপনার বাথরুমে যেতে হবে কিংবা বাস ছেড়ে দিচ্ছে, কিংবা খুব জরুরি যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জরুরি বিষয়ের উপরে লা হারাজ ফিদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই জরুরতির জন্য আপনাকে দায়ী করবেন না, আপনি ইনশাআল্লাহ একটি নিরাপদ দূরত্ব থেকে, যেটি আপনার কাছে
বিবেকপূর্ণ হয় বিল মারুফ প্রচলিত ভাবে যে আপনি অনেক দূর দিয়ে অতিক্রম করছেন, সেটা যদি আপনার কাছে বিবেক সম্পন্ন হয় মনে হয় যে এটি আপনি নিরাপদ মনে করছেন তাহলে এটা করবেন, আর যদি মনে করেন আপনার কোনো তাড়া নাই সেক্ষেত্রে আপনি সবচেয়ে নিরাপদ হচ্ছে বসে থাকা, আপনি বসে থাকবেন এবং নামাজি ব্যক্তির দিকে মাঝে মাঝে আর চোখে তাকাবেন। এখানে আরেকটি বিষয়, অনেকেই নামাজ পড়াকালীন সময়ে নামাজি ব্যক্তির দিকে মুখোমুখি তাকিয়ে থাকেন, এটি ঠিক নয়। আমরা হাদিস পেশ করেছি ইন্নাল্লাহ তাআলা কিবালু ওয়াজহি ওয়াজহু, যে ব্যক্তি নামাজ পড়েন তার চেহারার দিকে আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা নিবদ্ধ থাকে, সুতরাং আপনি নামাজি ব্যক্তির দিকে আর চোখে তাকাবেন মাঝে মাঝে যে সে নামাজটা শেষ করলো কিনা এরকম। তবে এখানে মানে জিনিসটি হচ্ছে যে প্রয়োজন অনুসারে আপনি বহু দূর দিয়ে এক এক স্কলার এক এক রকম হুকুম দিয়েছে, কেউ বলেছে তিন কাতার, কেউ বলেছে চার কাতার, এরকম ষাট হাত, এরকম অনেকে অনেক দূরত্বের কথা বলেছে, কিন্তু এগুলোর সঠিক কোনো দলিল নাই। সেটি বিবেকের উপরে, ইস্তিহাদের উপরে, আপনি সেই মুহূর্তে নিজের উপরে একটি ইস্তিহাদ করবেন যে আমার মনে হয় এই দূরত্বে আমি অতিক্রম করতে পারি। হ্যাঁ, তখন এই দূরত্বটা যদি আপনার দৃষ্টিতে বিবেকপূর্ণ হয় তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে ক্ষমা করবেন, শাস্তি দিবেন না। কারণ শাস্তি হচ্ছে 40 বছর দাঁড়িয়ে থাকার থেকেও কষ্টকর, মানে 40 বছর দাঁড়িয়ে থাকলে যে কষ্টটা হবে তার থেকেও কষ্টকর শাস্তি। শাস্তিটুকু উল্লেখ করা হয়নি হাদিসের ভিতরে, শুধু বলা হয়েছে যে 40 বছর যদি দাঁড়িয়ে থাকে একজন লোক, আমরা সাধারণত 3 ঘন্টাই দাঁড়াতে পারি না, 40 বছর একটানা দাঁড়িয়ে থাকলে যে ধরনের কষ্ট হবে তার থেকে অধিক কষ্ট হবে যিনি অতিক্রম করছেন। ওই কারণেই সবচেয়ে উত্তম হচ্ছে যে না যাওয়া, তার প্রতি বারবার দৃষ্টি দেওয়া, এবং সে যখন নামাজ শেষ করবে তখন নামাজ শেষ করলে তখন চলে যাওয়া তাড়াতাড়ি করে। আরেকটি জিনিস হচ্ছে যে আপনারা যারা মসজিদে নামাজ পড়েন তাদের প্রতি আমি বলছি, আপনারা যদি মনে করেন যে আপনাদের খুব দ্রুত যেতে হবে তাহলে আপনারা খুব তাড়াতাড়ি সালাম ফিরানোর পরেই, যেমন সাহাবী মহিলারা সালাম ফিরানোর সাথে সাথেই তারা উঠে যেত, তার মানে তারা বাসায় গিয়ে তসবিহ তাহলিল করতো অথবা যাওয়ার সময়, মসজিদের ভিতরে নয়। সুন্নত নামাজ মসজিদের ভিতরে পড়া উত্তম নয়, বাড়িতে পড়া উত্তম, এটি সহি হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং সেই মসজিদ যদি মসজিদের নববীও হয়, মসজিদের নববীতে নামাজ পড়লে অনেক সওয়াব, কিন্তু সেটি ফরজ নামাজের জন্য, কিন্তু সুন্নত নামাজ বাসায় পড়াই হচ্ছে উত্তম, এটি হচ্ছে হাদিস। সুতরাং সেই ক্ষেত্রে আপনি দ্রুত যদি দেখেন যে এই ধরনের বোনরা আপনাকে অনেক কষ্ট দেয়, তারা সালাম ফেরানোর পরপরই নামাজ শুরু করে ফেলে, আপনারা আপনি বের হতে পারেন না, সেই ক্ষেত্রে আপনি অবস্থা বুঝে আগেই বের হয়ে যাবেন, আর যদি বের হতে না চান তাহলে ধৈর্য ধরে বসে থাকবেন, এটি নিরাপদ। আর যদি ওই নামাজিকে আপনি যদি নসিহত করতে চান বিজনিল্লাহ তাআলা, সেটি হবে আপনার জন্য হেদায়েতের একটি বিরাট কারণ, কারণ তাকে সতর্ক করে দিবেন যে এইভাবে সূত্রা ছাড়া নামাজ পড়লে আল্লাহ আপনাকে শাস্তি দিবেন, এটি সহি হাদিস দ্বারা প্রমাণিত। সূত্রার কাছে আপনাকে যেতেই হবে, এবং সেই ক্ষেত্রে সামনের মহিলা যখন চলে যাবে তখন নামাজি মহিলা তিনি পায়ে হেঁটে ওই দেয়ালের কাছে অথবা খুঁটির কাছে নামাজ পড়বেন, হেঁটে যাবেন, ওই হেঁটে যাওয়াটাও হচ্ছে ওয়াজিব। পরবর্তী প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভাইয়া, আমি জানতে চাচ্ছি যে নামাজে আমরা যে সূত্রা রাখবো সেই সূত্রাটা হবে মানে আমরা কতদূর রাখবো, আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমরা যখন নামাজ পড়ি তখন অনেকের বাচ্চা থাকলে তার বাচ্চা কাঁদতে থাকে, বাচ্চা ছেড়ে নামাজ পড়ে, তখন নামাজ পড়তে পড়তে বাচ্চাকে কোলে উঠিয়ে নেয়, ওই অবস্থাতে কোলে নিয়ে এদিক ওদিক করে দূরে নামাজটা ভাঙে না, ওইভাবেই নামাজ পড়ে, এভাবে নামাজ পড়া যাবে কিনা?
আর তৃতীয় কোশ্চেন হচ্ছে জুতা, আমরা ঈদে বকরিদে আমরা জুতা নিয়ে যাই, পলিথিনের জুতা দেয়া হয়, ওই জুতা যেখানে সিজদা দেয়া হয় ওখানে সামনে রেখে নামাজ পড়া হয়, তো জুতাটা কোথায় রাখবো আর এভাবে নামাজটা হবে কিনা এটা সম্বন্ধে যে কাইন্ডলি যদি একটু বলতেন। জাযাকাল্লাহ খায়র। ইনশাআল্লাহ আমি আজকের অনুষ্ঠানে বলেছি যে সূত্রা থাকবে হচ্ছে যে যেখানে আমরা সিজদা দেই সেই সিজদার জায়গা থেকে সূত্রার দূরত্ব হবে এমন যে একটি ছোট ছাগল অথবা বকরির বাচ্চা অতিক্রম করতে পারে। মাউদু সুজুদ এবং দেয়ালের ভিতরে দূরত্ব হচ্ছে মারারু সাত, সাত মানে হচ্ছে ছোট একটি ছাগলের বাচ্চা, তার মানে এক হাতের মতো স্পষ্ট হলেই হবে। সেটি হচ্ছে আপনি যেখানে সিজদা দিবেন সেই জায়গা থেকে সূত্রার দূরত্ব, আর আপনি যেখানে দাঁড়িয়েছেন সেটি থেকে নয়, যেখানে আপনি মাথা রাখেন সেই জায়গা থেকে সূত্রার দূরত্ব হবে মাত্র এক হাত, আপনার হাতে এক হাত হলেই চলবে। এরকম যে আপনার বিবেক অনুযায়ী যে একটি ছোট ছাগলের বাচ্চা যেন অতিক্রম করতে পারে এতটুকু দূরেই থাকলেই হবে যেখানে আপনি সিজদা দেন, এটি সহিহ হাদিসের ভিতরে এসেছে। আর হচ্ছে যে বাচ্চাকে কোলে নিয়ে যদি নামাজ পড়েন, হ্যাঁ পড়তে পারেন, কিন্তু আপনাকে বাচ্চার পিছে দৌড়িয়ে তাকে ধরতে পারবেন না, যদি বাচ্চা ডানে বায়ে চলে যায় তাহলে ধরবেন না, যদি আপনার বাচ্চাটা সামনে থাকে তাহলে তাকে কয়েক পা হেঁটে ধরবেন, আর সে যদি ডান দিয়ে অন্যদিকে চলে যায় অথবা বা দিকে অন্যদিকে চলে যায় তাহলে তাকে বাধা দিবেন, দূরে সরিয়ে দিবেন, কোলে নেবেন না। আর যদি মনে করেন যে বাচ্চাটাকে কোলে নিয়ে নামাজ পড়বেন, সেই ক্ষেত্রে আপনি কোলে নিয়ে ওই জায়গায় দাঁড়ায় থাকতে হবে, কোলে নিয়ে আপনি হাঁটতে পারবেন না, কারণ কোনো কারণ ছাড়া আপনি নামাজে হাঁটতে পারবেন না। বাচ্চাকে কোলে নেওয়া কোনো বৈধ কারণ নয়, বৈধ কারণ হচ্ছে যে ভয়ের সময় অথবা যুদ্ধের সময় আল্লাহ বলেছেন যদি তোমরা ভয় পাও, মানে এই ভয় বাসার ভিতরে বাচ্চার ভয় নয়, এই ভয় হচ্ছে যুদ্ধের সময় যেখানে গোলাগুলি হচ্ছে, প্রচন্ড বিপদ, যেকোনো সময় মানুষ মারা পড়তে পারে, সেই ধরনের যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে নামাজরত অবস্থায় আপনি হাঁটতে পারেন অথবা মানে নামাজ পড়তে পারেন, হেঁটে হেঁটে নামাজ পড়তে পারেন, কিন্তু বাচ্চা কোলে নিয়ে হাঁটা যাবে না, তবে অল্প একটু হাঁটা যাবে যদি সেটা কেবলার দিকে হয়, এতটুকু শুধু বাচ্চাকে ধরার জন্য। কিন্তু যখনই আপনি বাচ্চাকে কোলে নিয়ে ফেললেন তখন আপনাকে স্থির হতে হবে, কারণ এটি সালা, এটি শুধুমাত্র ফরজ নামাজের ক্ষেত্রেই, আর যখন অতিরিক্ত নামাজগুলো পড়বেন সেই ক্ষেত্রে বাচ্চাকে কোলে নিয়ে একেবারে বসেই নামাজ পড়ে ফেলুন, যেহেতু আর কোনো উপায় নাই সেই কারণে, সুতরাং সেটা কোনো সমস্যা হবে না। তবে কথা হচ্ছে যে কোলে নিয়ে এরকম ডানে বায়ে কিবলা মুখী না হয়ে অন্যদিকে চলে যাওয়াটা, বাচ্চা কোলে নিয়ে দৌড়াদৌড়ি করাটা বৈধ নয়, কোনো হাদিসে তার প্রমাণ পাওয়া যায় না। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে জুতা, আমরা যেটা পলিথিনের ব্যাগে রাখি, পলিথিনের ব্যাগে জুতা নিলে অবশ্যই সেটি দুই পায়ের মাঝখানে রাখতে হবে, আপনার দুই পায়ের মাঝখানে রাখতে হবে, যখন আপনি ঈদের নামাজ পড়েন তখন পলিথিনে মুড়িয়ে আপনি আপনার সামনে জুতা রাখতে পারবেন না, কারণ এটি হাদিস বিরোধী। এখন রাখলে নামাজ নষ্ট হবে কিনা, না নষ্ট হবে না, রাখলে নামাজ আদায় হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে, শুধুমাত্র সুন্না আদায় না করার জন্য আপনি সওয়াব থেকে বঞ্চিত হবেন, কারণ আপনি সুন্না আদায় করছেন না। এই সেই ক্ষেত্রে আপনার উত্তম হলো এই জুতাগুলোকে আপনি একটা একটা পলিথিনে মুড়িয়ে আপনি দুই পায়ের মাঝখানে রাখবেন অথবা বাঁ দিকে রাখবেন, এই এটা আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর। যেটা আমরা যদি কেউ সামনে রাখি সেটি হবে সুন্নতের খিলাফ, সেক্ষেত্রে সওয়াব থেকে অনুত্তম হবে, হ্যাঁ সেটাই হচ্ছে মানে পরিপূর্ণ জ্ঞান। আর যদি নামাজটুকু যদি বাইরে পড়া হয়, যেটি পার্কে যদি কেউ নামাজ পড়ে আর আপনার
নিজের যদি মানে কাপড় থাকে, জায়নামাজ থাকে, তাহলে আপনি জুতা খুলবেন না, ও আপনার নিজের কাপড়ের উপরই জুতা নিয়েই নামাজ পড়বেন, তাহলে একটি সুন্নত আদায় হলো আর সবকিছু থেকে আপনি নিরাপদ থাকলেন। কারণ মাঝে মাঝে জুতা পরে নামাজ পড়াও হচ্ছে সুন্না, যেহেতু এই সুন্নাটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, এটি আমাদের জন্য অপশন নয়। অনেকের ধারণা হচ্ছে যে পড়লে আর না পড়লে ক্ষতি কি, এখানে ইয়ালবিসু না আলাইকুম হাদিসের ভিতরে রয়েছে তোমরা জুতা পরে নামাজ পড়ো, সুতরাং আমরু বিহা এটি হুকুম। যেহেতু আমরা করতে পারছি না সেটি ভিন্ন ব্যাপার মসজিদের ভিতরে, কিন্তু যখনই সুযোগ আসবে তখনই সেটা আদায় করা চাই, তাহলেই তো আমরা সুন্নার অনুসরণ করতে পারবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার কাছাকাছি যেতে পারবো, তার নৈকট্য লাভ করতে পারবো। পরবর্তী প্রশ্ন। সালাম আলাইকুম ভাই, আমার একটা কোশ্চেন ছিল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দাদা আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি যে আমার একটা ছোট বাচ্চা আছে তো 6 মাসের, তো ও ছেলে ছেলে বাচ্চা, আমি একটু আগে লেকচারে শুনতেছিলাম ছেলে বাচ্চার এবং মেয়ে বাচ্চার পেশাবের ডিফারেন্সটা, কিন্তু আমি ঠিক ধরতে পারিনি কারণ মনোরমে ছিলাম। তো আপনি যে কাইন্ডলি একটু মেনশন করতেন লাইক ওকে যখন আমি যখন উজু করে থাকি তো নামাজ পড়তে যাওয়ার আগে দেখা গেল যে হঠাৎ করে ডায়পার চেঞ্জ করতে গেলাম, হ্যাঁ তখন সেক্ষেত্রে কি আমাকে আবার উজু করতে হবে নাকি হাত ধুলে হবে, কারণ উজু করা আছে অলরেডি, সে হয়তো পেশাব করছে আমি ডায়পারটা চেঞ্জ করতেছি, আর এটা গেলে তো আপনার ডিফারেন্সটা ছেলে বাচ্চা আর মেয়ে বাচ্চাটা যদি কাইন্ডলি শর্ট করে মেনশন করেন তাহলে আমার একটু বুঝতে সুবিধা হতো। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। জাযাকাল্লাহ খায়ের ওয়া ইয়াকুম ইনশাআল্লাহ। এই ছোট বাচ্চা যদি তার বয়স 2 বছরের নিচে হয়, ওর ইরদিনা হাওলাইনে কামিলাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মায়ের দুধ বাচ্চা খেতে পারবে যদি তার বয়স 2 বছরের কম হয়। এই ধরনের ছোট বাচ্চা যদি বাচ্চাটা ছেলে হয় এবং সে যদি মায়ের দুধ ছাড়া অন্য কোনো দুধ না খায়, যেটি এখানে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যেটা বলে সেটা হচ্ছে 6 মান্থ, 6 মান্থের পরে বাচ্চাটাকে আপনারা টিনের দুধ যেটা আর্টিফিশিয়াল ফুড খাবার খাওয়াচ্ছেন, সেরকম যদি না হয়, শুধুমাত্র ব্রেস্ট ফিডিং যদি করে, অন্য কোনো খাবার সে খায় না, শুধুমাত্র ব্রেস্ট ফিডিং, তা আর কোনো তোয়াম বলে সেটি পানি এটার অন্তর্ভুক্ত হবে না, শুধুমাত্র বুকের দুধ যদি খায়, বাচ্চা যদি মানে ছেলে হয় তাহলে তার পেশাবটা কাপড়ে লাগলে সেখানে পানির ছিটা দিলে সেটা পবিত্র হবে, সেটাকে ওই কাপড়ের জায়গাটুকু ধুইতে হবে না, সেখানে রাসুল মা মানে হাদিসের ভিতরে আসছে যে ওখানে পানির ছিটা দাও, মানে একটু পানি নিয়ে সেটা ছিটা দিতে হবে, তার মানে পানিটা ওখানে রাখতে হবে, এটাকে কচলাতে হবে না, ধুইতে হবে না। আর মেয়ে বাচ্চা সে যত ছোটই হোক না কেন, সে যাই খাক না কেন, বুকের দুধ খাক, রিগার্ডলেস একদিনের বাচ্চা হলেও তার পেশাব লাগলে ওই কাপড়টুকু ধুইতে হবে, সেটি হচ্ছে কাপড় পবিত্র করার মাসালা। আর এখানে আপনি যে প্রশ্ন করছেন সেটি হচ্ছে যে ডায়াপার চেঞ্জ করলে অথবা অন্য কিছু করলে উজু ভাঙবে কিনা, না উজুর কিছুই হবে না, আপনার উজু আপনার শরীর থেকে কোনো মানে মলমূত্র বের না হলে সেটা উজু ভাঙবে না, আপনি যতই বাচ্চার পায়খানা পেশাব আপনি ধরুন না কেন সেটাতে আপনার উজু ভাঙবে না, তবে আপনাকে আপনার হাতটুকু ধুইতে হবে, যেহেতু সেই মানুষের পেশাব এবং পায়খানা হচ্ছে নাজিস, এই কারণে সেটি হচ্ছে পবিত্রতা অর্জন করতে হবে কিন্তু আপনার উজু ভাঙবে না। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো আপনি যিনি প্রশ্ন করছেন আপনি স্টার 6 দিয়ে প্রশ্ন করুন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। নামাজ সম্পর্কে একটা কথা ছিল যে আমার ছেলে সে বাস্কেটবল খেলতে যায়, ধরেন আমাদের এখানে নামাজের উক্ত হয় 5, কালকে থেকে হবে 5:30, তো সে 4:30 চলে যায়, তো আমি অনেক সময় বলি যে তুমি 5টা বাজলে মাগরিবের নামাজটা পড়ে যাও,
তো ওর আগে চলে যেতে হয়, তো ইন দ্য 4:30 থেকে 5:05 পর্যন্ত নামাজের উত্তর, এর ভিতরে কি মাগরিব নামাজ পড়ে যেতে পারবে সে? এই প্রশ্ন। আর আরেকটা হলো যে চলে ভুলে গেছি, আচ্ছা আরেকটা হলো যে আমরা অনেক সময় নামাজ থেকে বা কোনো একটা কারণে অজু আছে কিন্তু বাথরুমে যেতে হচ্ছে জাস্ট হাত ধোয়ার জন্য বা কোনো একটা কিছু রেখে আসার জন্য, তো সেটা করলে কি অজু ভাঙবে কিনা? এই দুটো আমার প্রশ্ন। শুধুমাত্র শুধুমাত্র আলোচিত বিষয়ে প্রশ্ন করা যাবে, অন্য কোনো বিষয় সেটি আমাকে ইমেল করতে হবে, সেটি যত গুরুত্বপূর্ণই হোক না কেন আমি উত্তর দিতে পারছি না বলে দুঃখিত। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়া আমার প্রশ্নটি সূত্রা সম্পর্কে, আমি জানতে চাই যে মসজিদে যদি আমি দ্বিতীয় বা তৃতীয় কাতারে নামাজ পড়ি সেই ক্ষেত্রে আমার সামনে তো স্বভাবত আরো লোকজন নামাজ পড়তেছে, সেই ক্ষেত্রে কি আমি সূত্রা ব্যবহার করতে করব নাকি? আচ্ছা, আপনার অবগতির জন্য, আপনি যখন মসজিদে জামাতে নামাজ পড়েন তখন ইমামের সূত্রা সবার জন্য যথেষ্ট। ইমাম যেখানে নামাজ পড়ছে সেই একমাত্র জামাতে নামাজ পড়ার সময় সূত্রার জন্য দায়ী থাকবে, অন্য কারোর সূত্রা ওয়াজিব নয়। তার মানে ইমাম যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন আপনি ইচ্ছা করলে মানুষের সামনে দিয়ে হাঁটতে পারেন। যেমন আপনার উজু নষ্ট হয়ে গেল, এখন মসজিদে অনেক লোক বিভিন্ন জায়গায় নামাজ পড়ছে, হাঁটতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন ইমাম নামাজ শুরু করার পর্যন্ত। ইমাম যখন নামাজ শুরু করে দিবে তখন আপনি কাতারের সামনে দিয়ে যত খুশি হাঁটতে পারেন, এতে আপনার কোনো গুনাহ হবে না, তাদেরও নামাজ নষ্ট হবে না। জামাত চলাকালীন সময়ে মসজিদে ইমামের সূত্রা মামুম মুক্তাদির সূত্রার জন্য যথেষ্ট, একমাত্র ইমাম সূত্রা নিলেই সবার জন্য সূত্রা আদায় হয়ে যাবে। নামাজ যদি সালাম ফিরায় ফেলে ইমাম, তখন যারা নামাজ পড়ছেন তাদের জন্য দুটি জিনিস, যখনই ইমাম সালাম ফিরিয়ে ফেলছেন তখন যখন আপনি দাঁড়ালেন বাকি নামাজগুলো আদায় করার জন্য, তখন যদি কোনো মহিলা বোন আপনার সামনে দিয়ে অতিক্রম করতে চায় তাহলে আপনি হাত দিয়ে তাকে ধরতে হবে, আপনি হাত দিয়ে তার হাতটাকে ধরবেন, আপনি কথা বলতে পারবেন না তবে তার হাতকে শক্ত করে ধরবেন, কারণ আপনাকে বাধা দেওয়া হচ্ছে আপনার জন্য ওয়াজিব। সূত্রার সাথে ওয়াজিব হচ্ছে মোট চারটা, এর একটা হচ্ছে বাধা দেওয়া, আপনাকে বাধা দিতে হবে, ওই বাধার জন্য আপনাকে হেঁটে যেতে হবে ওই ভদ্র মহিলাকে ধরার জন্য, আপনি চুপ থাকলে এখানে ওয়াজিব তরক হবে। আর যখন উনি চলেই গেলেন আপনি ধরতে পারলেন না, সেই ক্ষেত্রে আপনাকে হেঁটে দেয়ালের কাছে যেতে হবে। আর যদি দেয়ালের কাছে না যেতে পারেন, যদি কোনো ভদ্র মহিলা বসে থাকে তাহলে তার পিছনে নামাজ পড়লেন, কিন্তু দেখা গেল যে তিনিও চলে গেলেন, তাহলে আপনাকে এইভাবে ক্রমান্বয়ে হেঁটে হেঁটে একেবারে দেয়ালের কাছ পর্যন্ত যেতে হবে। যতটুকু দূরত্ব আমি বর্ণনা করেছি যে সিজদার জায়গা থেকে দেয়ালের দূরত্ব হবে যেন একটি ছাগল যেন সিজদার জায়গা থেকে দেয়ালের ভিতর দিয়ে যেতে পারে, মানে এক হাত, আর আপনার দাঁড়ানোর জায়গা থাকবে আরো পিছনে, সেটি আপনার শারীরিক উচ্চতার উপরে ডিপেন্ড করে যে আপনি কতটুকু দূরে দাঁড়ালে আপনি সিজদা দিতে পারবেন। তো এখানে হুকুম হচ্ছে যে মসজিদে যখনই নামাজ শেষ হয়ে যাবে, আপনি যখন নামাজ পড়তেছেন একা একা মাজবুক হিসাবে, তখন আপনাকে এইভাবে ধীরে ধীরে আগাতে হবে দেয়ালের দিকে অথবা খুঁটির দিকে অথবা যিনি বসে আছেন তার দিকে, আর যারাই অতিক্রম করছে তাদেরকে হাত দিয়ে বাধা দিতে হবে, এখানে বাধা দিতে হবে খুব শক্তভাবে যেন তিনি অতিক্রম করতে না পারেন। যদি বাধা দেওয়ার চেষ্টা করেন তাতেই ওয়াজিব বাধা হয়ে যাবে, যদি না পারেন উনি যদি আগে চলে যায় তাহলে তো আপনার প্রতি কোনো দোষ হবে না, তবে এটি হচ্ছে হুকুম, আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন। অবস্থায় এরকম করতে হবে, মানে আমি নামাজটা ভাঙবো না, নামাজের অবস্থায় উনাকে বাধা দিতে হবে। আপনি মনে হয় আমার এই দীর্ঘ বক্তৃতা মানে মনোযোগ দিয়ে শুনেননি, এটাই হচ্ছে এর প্রমাণ। আমি বারবার বলেছি যে নামাজের ভিতরে কতিপয় হাঁটা হচ্ছে ওয়াজিব, আপনাকে হাঁটতেই হবে, না হাঁটলে ওয়াজিব পরক হবে। আপনি আমার বক্তৃতা ভালো করে শুনেননি, আপনি ভালো করে শুনে রাখুন।
বাংলাদেশে প্রচলিত কোনো ধারণা নিয়ে আপনি যদি আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করেন তাহলে আপনি জ্ঞান থেকে বঞ্চিত হবেন। বাংলাদেশের ধারণা নিয়ে খুশু খুজু করা যাবে না, বাংলাদেশের কোনো ধারণা নিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। বাংলাদেশ কোনো, বাংলাদেশের হানাফি মাজহাব কোনো সহি সুন্নার মাপকাঠি নয়। আপনাকে সহি হাদিসের দলিল মানতে হবে। সেই হাদিসের দলিল অনুযায়ী আমি বারবার বলেছি যে নামাজের ভিতরে কতিপয় জিনিস নড়াচড়া আপনার জন্য ওয়াজিব, করতে হবে, সেটি করাই হচ্ছে আপনার জন্য খুশু খুজু, আপনাকে করতে হবে। যেমন নামাজ আদায়কারীর ব্যক্তির সামনে যদি কেউ অতিক্রম করে তাকে তা বাধা দেওয়া হচ্ছে ওয়াজিব, সুতরাং আপনাকে তো হাঁটাই হচ্ছে আপনার জন্য ওয়াজিব, আপনি দাঁড়িয়ে থাকবেন কেন সেখানে? পরের প্রশ্ন যেটা বলছেন নামাজের সময়, হ্যালো হ্যালো জি বলুন, মহিলাদের পা ঢাকার ব্যাপারে যে বলছে যে নামাজের সময় পা ঢাকতে হবে, তাহলে এটা যারা এতদিন তো আমরা ঢাকি না, তাহলে কি নামাজগুলি, সেই নামাজগুলি কি শুদ্ধ হবে না? মহিলাদের পা হচ্ছে তার আওরার অন্তর্ভুক্ত, সুতরাং সতেরোর ভিতরে তো আসবে না পা, নাকি আসবে? সতেরোর ভিতরে আসবে পা, না সতেরোর ভিতরে আসবে। জি আমি আপনাদের খেদমতে আবারও বলছি, আল আইয়ুয়াল আখওয়াতি আসওয়াত রাহিমাকুমুল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সহি হাদিস মানার তৌফিক দান করুন। সমস্ত মুহাক্কিক মুহাদ্দিস এই ব্যাপারে একমত হয়েছেন যে মহিলাদের পা তাদের আওরার অন্তর্ভুক্ত, সুতরাং এই আওরা তাকে ঢাকতে হবে, সেটি নামাজ পড়া অবস্থায়ও তাকে পা ঢাকতে হবে, নামাজের বাইরেও তাকে ঢাকতে হবে। সুতরাং নামাজের ভিতরে আলোচনা আমরা করছি, পর্দার আলোচনা আমরা করছি না, বিধায় সেই আলোচনায় আমি গেলাম না। শুধুমাত্র নামাজের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পা ঢাকতে হবে, সেটি পোশাক দিয়েই হোক আর মোজা দিয়েই হোক, সেটা আপনাকে ঢাকতেই হবে। যদি আপনি কোনো অবস্থাতে পা না ঢেকে নামাজ পড়েন, সেটি যদি পা খালি থাকে, তাহলে আপনার আওরা তরক হলো, যেটি মহিলাদের নামাজের একটি শর্ত। রোকন এবং শর্তের হুকুম হচ্ছে, শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের ভিতরে বলছেন যে কার রোকন ও শর্ত, শর্ত রোকনের মতোই, আর রোকন বলা হয় ওই জিনিসই মা ইয়াতিম্মু বিশাইইন আল্লাযী হুয়া ফি, যেটি যদি না থাকে তাহলে সেই জিনিসটা বাতিল হয়ে যায়। সুতরাং শর্ত এবং রোকন কোনো একটা যদি বাদ পড়ে যায় তাহলে সেই জিনিসটাই বাতিল হয়ে যাবে। যেমন উজু নামাজের একটি শর্ত, তেমনি মহিলাদের জন্য সমস্ত শরীরের ভিতরে শুধু চেহারা এবং তার হাত, ইল্লা মা জাহারা মিনহা, এই আয়াতের ব্যাখ্যা করে সাহাবীদের ভিতরে দুটি ভাগ হয়েছে, সেটি আমি আলোচনা করতে চাচ্ছি না। তবে চেহারা এবং হাত এই ব্যতীত সমস্ত অংশ, পা থেকে মাথার চুল থেকে শুরু করে মানে পা পর্যন্ত সবই হচ্ছে আওরার অন্তর্ভুক্ত, এবং সেগুলিকে কাপড় দিয়ে ঢাকতে হবে। সেই ঢাকা আপনি যেভাবেই ঢাকেন না কেন, সেটা মোজা হোক অথবা কাপড় হোক, যেভাবেই হোক। এই কারণে এটাই হচ্ছে স্কলার যারা মহাক্কিক মুহাদ্দিস, যারা সহি কোরআন সুন্নাহর আনুগত্য করেন, তাদের সবারই এই 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 ধরনের হুকুম তারা বর্ণনা করেছেন। সুতরাং আপনি যদি, আমরা যদি এই শর্তটুকু না মানি, তাহলে তাদের কিতাব অনুযায়ী যে সকল মুহাদ্দিস বই লিখেছেন, এই নামাজটুকু নষ্ট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে নামাজ যেগুলো আপনি অতীতে পড়েছেন তার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না। আপনি যেহেতু না জেনে এই ধরনের কর্মে লিপ্ত ছিলেন, সুতরাং না জানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোনো শাস্তি দিবেন না বলে কোরআন শরীফে অনেক আয়াত রয়েছে। সু আবি জাহালাতিন, যে যারা অন্যায় কাজ করবে না জানা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন, কিন্তু আপনি যেহেতু জেনে ফেলেছেন, এখন থেকে সেটিকে আমল করতে হবে। যে হয় জুতা
অথবা মোজা অথবা কাপড়টুকু একটু লম্বা করে পা গুলোকে ঢাকা চাই, অন্তত পক্ষে দাঁড়ানো অবস্থায় যেন পাটা ঢাকা থাকে, এটাই হচ্ছে উত্তম। সেটি আপনি ঘরের ভিতরেই নামাজ পড়ুন অথবা বাইরে নামাজ পড়ুন, এই ব্যাপারেই শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে এটি আওরার অন্তর্ভুক্ত। এখন আমরা যতটুকু সম্ভব আদায় করব, আর যারা আমরা জানতে পারি নাই ইতিপূর্বে তাদের নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফুরুর রাহিম, আমরা অনেকেই অনেক কিছু জানি না, আমি নিজেও প্রাথমিক জীবনে অনেক মাসায়েল সম্পর্কে অবগত ছিলাম না, ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জ্ঞান দান করেছেন, আমি বুঝতে পেরেছি। এখন বোঝার পর পর আমাদেরকে উচিত হবে সহি সুন্নার দিকে চলে যাওয়া এবং অতীতকে ত্যাগ করা এবং সুন্নাকে আঁকড়ে ধরা, এবং এটাই হচ্ছে মহাকিক আলিমদের ফতোয়া এবং সহি দলিল অনুযায়ী। সুতরাং আমাদের এটির উপরই কায়েম থাকতে হবে। যদি তার বিরোধিতা কেউ করেন যে পা খোলা রাখলে মহিলাদের নামাজ হয়ে যাবে, তাহলে তাকে দলিল পেশ করতে হবে। এ ধরনের কোনো দলিল আমরা পাই না, বরঞ্চ আমরা যেটা দলিল দিয়েছি যে সকল কাপড় মহিলারা হাঁটলে পিছনে লেজের মতো সেসরে সেসরে যায়, সেই কাপড়টুকু মাটিতে মিশে যাওয়া সত্ত্বেও পাক, সেই হাদিস রয়েছে। সুতরাং ঢাকাই হচ্ছে বাঞ্ছনীয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন আছে। বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার একটা ছোট বাচ্চা আছে, 3.5 বছর বয়স, আমার ছেলেটা খুবই চঞ্চল, তো এমনি আমাকে সে নামাজের মধ্যে অনেক বদার করে, তো আমি যদি এখন নামাজের সামনে সূত্রটা দেই, ওই সূত্রটা নেবার জন্যই সে আসবে, এটা মানে আমি এখনই বলে দিতে পারছি, তো এই ক্ষেত্রে আমি কি করতে পারবো? আর ওকে আমি কোলে নিয়ে বসে থাকা সম্ভব না, মানে বসে আমি তখন কিছুই আমি মনে রাখতে পারবো না আমি কি করছি। আপনার উচিত হবে ওই আপনার ঘরে যে অংশে ওই বাচ্চাটা না আসতে পারে সেই অংশে নামাজ পড়া, এবং আমি একেবারে কর্নারেই পড়ি নামাজ, ওই জায়গাটাতেই আসে, প্রায় সময় আমাকে ডিস্টার্ব করে, মানে ও হচ্ছে আমি নামাজে থাকলে ও আমার চারদিকে ঘুরতে থাকে। জি 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 জি, আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ওই বাচ্চাটাকে আপনি সামনে আসলে প্রথম উত্তম সমাধান হচ্ছে আপনি বাসায় যখন কেউ থাকেন, যেমন আপনার স্বামী অথবা ভাই অথবা মাহরাম যিনি থাকেন, তাকে বলতে হবে যে তোমরা বাচ্চাটাকে ধরো, আমি নামাজ আদায় করে নেই। এটি একটি সমাধান। আরেকটি সমাধান হচ্ছে বাচ্চাটা যেন আপনার কাছে না আসতে পারে, এরকম একটি জায়গা আপনাকে গবেষণা করে বাসা বের করতে হবে যেটি বাচ্চা আসতে পারবে না, যেমন খাট অথবা টেবিল দিয়ে আড়াল করে একটি বাউন্ডারি করে এরকম একটি জায়গা আপনাকে নির্বাচিত করতে হবে যেন বাচ্চাটা আপনার কাছে না আসতে পারে। এরকম যদি কোনো জায়গা না থাকে সেই ক্ষেত্রে বাচ্চা প্রতিবারই যখন আসবে তখনই তাকে ওই সরিয়ে দিতে হবে। আপনাকে তো সূত্র আলাদা করে নিতে হবে না, যদি আপনি দেয়ালকে সামনে রাখেন। এখানে আমাদের শ্রোতা বোনদের প্রতি আমি বারবার বলছি সূত্রটাকে বুঝতে হবে। সূত্রা মানে এই না যে সবসময় আপনাকে একটি ছোট একটি জিনিস ব্যবহার করতে হবে, তা নয়। আপনার সামনে দেয়াল থাকলে সেটাই সূত্রা, আপনার সামনে যদি কোনো টেবিল থাকে সেটাই সূত্রা, আপনার সাথে যদি চেয়ার থাকে সেটা সূত্রা, সেটি আপনার সামনে থেকে ওই ছোট বাচ্চা কিভাবে নিবে? আপনার সামনে যদি একটি টেবিল থাকে অথবা খাট থাকে সেটি তো সে নিতে পারবে না, সেটি আপনাকে বুঝতে হবে। পরবর্তী ব্যাপার হচ্ছে যে বাচ্চাটা যখন কাছে আসবে তখন তাকে হাত দিয়ে সরিয়ে দিতে হবে, আবার আসলে আবার সরিয়ে দিতে হবে, এইভাবে আপনি ফরজ নামাজটুকু দ্রুত তাড়াতাড়ি করে পড়ে ফেলবেন। আর যখন বাসায় কোনো লোক থাকে তখন তাদেরকে বলবেন বাচ্চাটাকে ধরে রাখতে যেন আপনি নামাজটুকু পড়তে পারেন, সেজন্য বাধা না দেয়। এই হচ্ছে সমাধান। আর মাঝে মাঝে একেবারে কাছে আসলে সে তাকে কোলে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম দুইটি বাচ্চা তার পায়ের কাছে একবার চলে আসছিল ঝগড়া করতে করতে, দুটি বাচ্চা হাদিসের ভিতরে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দুই বাচ্চাকেই দুই হাতে দূরে সরিয়ে দিয়েছেন। বাচ্চা মানুষের সন্তান, সে যত ছোটই হোক না কেন কোনোভাবেই নামাজের সূত্রা এবং নামাজের সামনে দিয়ে অতিক্রম করতে পারবে না, তাকে বাধা দিতে হবে। বাধা দেওয়া ছোট বাচ্চাদের জন্য বিল মারুফ প্রচলিত প্রথায়,
তাকে চড় থাপ্পড় দেওয়া যাবে না, তাকে হাত দিয়ে শুধুমাত্র একটু পুশ করে দিবেন, অথবা মানে তা হাত দিয়ে হাত বাড়িয়ে তার দিকে একটু করবেন যেন সে দূরে সরে যায়। এরকম করে যখনই আসে তখনই করতে হবে, দ্রুত সংক্ষেপে নামাজ আদায় করতে হবে এবং তাকে কাছে আসলে কোলে নিতে হবে এবং অন্যের সাহায্য নিতে হবে যেন তারা নামাজের সময় আপনাকে এই সহযোগিতা করে, আর আপনাকে নিজে গবেষণা করে নিজে চিন্তা করে, কারণ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি হুকুম, আপনাকে চিন্তা করে একটি জায়গা কায়দা করে বের করতে হবে যেখানে বাচ্চাটা আসতে পারবে না কিন্তু আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন। এরকম টেবিল চেয়ার দিয়ে একটি একটা বাউন্ডারি তৈরি করতে হবে যেখানে বাচ্চাটা কোনোভাবেই আসতে পারে না। হ্যাঁ, বাকি অমা তাওফিকি ইল্লা বিল্লাহ। পরবর্তী প্রশ্ন। ভাই, আপনি গত ক্লাসে বলেছিলেন, আমি অবশ্য কোশ্চেন করতে চেয়েছিলাম আর সময় হয়নি, তো ভাই একটা বলেছিলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দরজায় আসার পর উনি গিয়ে দরজাটা খুলে দিয়েছিলেন নামাজরত অবস্থায়। তো এই নামাজটা কি ভাই ফরজ নামাজের ক্ষেত্রে নাকি অন্য নামাজের ক্ষেত্রে? কি নামাজের ক্ষেত্রে হাদিসে তার বর্ণনা নাই। পরবর্তী প্রশ্ন ইনশাআল্লাহ। এটি আমাদের আজকে আলোচনার বিষয় নয়, তবে উত্তর হচ্ছে যে এটি কোন নামাজ এটি উল্লেখ নেই হাদিসে। তাহলে ভাই যে কোনো নামাজই করা যাবে? সেটি হচ্ছে একটি এক্সট্রিম একটি উদাহরণ, যে কিবলার দিকে প্রয়োজনীয় কাজ যদি একেবারেই জরুরি হয়ে পড়ে তাহলে সেটি করতে পারেন, কিন্তু সেটি সবসময় আপনি করতে পারবেন না, আপনি যখন প্রয়োজন হয় অতি জরুরি সেটা করবেন। এটার সাথে ফরজ এবং সুন্নতের কোনো সমস্যা নেই। সেটি হচ্ছে যদি এরকম মনে হয় যে একজন ব্যক্তি বাইরে এসে দরজা প্রচন্ডভাবে কড়া নাড়ছে যেটি আপনি নামাজ পড়তে পারছেন না, অস্থির হয়ে পড়ছে, সেরকম অবস্থায় খুলবেন, কিন্তু তাকে প্রতিদিন নামাজের জন্য এইভাবে খোলা যাবে না, কারণ নামাজের সামনে দিয়ে অতিক্রমকারীকে বাধা দেওয়া হচ্ছে আপনার জন্য ওয়াজিব, সেক্ষেত্রে আপনি আরেকজনকে আনতে পারেন না আপনার সম্মুখে। সুতরাং আপনারা এই হাদিস থেকে এটি আমল করতে যাবেন না যে এই খুলে দিলে কেউ আসবে, কারণ এটি করলে নামাজে ব্যক্তির সামনে দিয়ে মানুষ চলে আসবে, তখন আপনাকে বাধা দিতে হবে। সুতরাং এটি পরস্পর সাংঘর্ষিক, বাধা দেওয়া যেহেতু ওয়াজিব সেহেতু এই কাজটুকু আপনারা করবেন না। এটি উদাহরণ দেওয়া হয় এই কারণে যে জিনিসটি বোঝানোর জন্য যে নামাজরত অবস্থায় প্রয়োজন অনুযায়ী এরকম হাঁটা যায়, এই উদাহরণ অনুযায়ী আমরা সেটা বর্ণনা করেছি, কিন্তু হুকুম হচ্ছে সব হাদিসকে মিলিয়ে একটি হাদিসকে বিচ্ছিন্নভাবে অনুসরণ করা যাবে না। সেই জন্য স্কলাররা কি বলেছেন সেটার থেকে আমাদের হুকুম নিতে হবে। স্কলাররা এই হাদিস থেকে মানে হুকুম নিয়েছেন, সমস্ত হাদিসগুলোকে একত্র করে হুকুম নিয়েছেন যে নামাজি ব্যক্তির কাছে কোনো লোক প্রবেশ করে তাকে আড়াআড়িভাবে ক্রস করতে পারবে না। কোনো লোক যদি এখন দরজা দিয়ে ঢুকে পড়ে আর সে যদি দরজা খুলে দেয় তাহলে তো তার সামনে দিয়ে সে ক্রস করবে, তাকে বাধা দিতে হবে। সুতরাং বাধা দেওয়াই যেহেতু ওয়াজিব, সুতরাং এই সুন্নত আদায় করা যাবে না, আপনাকে দরজা খুলবেন না, আপনি বসে বসে নামাজ পড়ে ফেলেন। কিন্তু এক্সট্রিম যদি কোনো সমস্যা হয় সেই ধরনের ক্ষেত্রে আপনি যদি খুলেই ফেলেন তাহলে আপনাকে দরজার সামনে থেকে সরে যেতে হবে একদিকে, ডানে অথবা বাঁয়ে, যেন প্রবেশ করা মাত্রই যেন সে আপনার সামনে না আসে, কারণ আপনার সামনে আসলে তাকে বাধা দেওয়া আপনার জন্য ওয়াজিব। তার মানে হচ্ছে খুললেও সে আপনার সামনে আসতে পারবে না। ও আখিরুদ দাওয়ানা, আমি মনে হয় এইটার বিস্তৃত ব্যাখ্যা দিয়ে কোনো উপকারী জ্ঞান আপনাদেরকে দান করতে পারবো না। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, আজকে যে চারটা ওয়াজিব বলা হয়েছে আমি চার নম্বরটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম, মানে করতে পারছি না। প্রথমটা তো লিখেছি নিকটবর্তী হওয়া ছুত্রা, দ্বিতীয়টা হলো উচ্চতা, দ্বিতীয়টা উচ্চতা, তৃতীয়টা হলো যে বাধা দেওয়া, আর চতুর্থ নম্বর থেকে যে একটু সামনে হেঁটে যেতে হবে ওটা। জি জি জি। আচ্ছা, জাজাকাল্লাহ খাইরান। ওয়ালাইকুম। আচ্ছা, যে বিনা আপনি ইনশাল্লাহ হাদিস গুলোতে উল্লেখ করেছেন বিনা সূত্রে নামাজ বাতিল হবে,
না 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 ভালো করে শুনুন, সূত্রাটা হচ্ছে ওয়াজিব, আমরা ওয়াজিবের শর্ত অনুযায়ী যেটি বলেছি সেটি হচ্ছে যদি কেউ ওয়াজিব, এই জন্যই আমার বক্তৃতার সামনে সবসময় আমরা একটি উসুল বর্ণনা করি, সেই উসুলটা হচ্ছে যে যারা ওয়াজিবকে তরক করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন। ওয়ায়ুসাবু ফাআলাহু ওয়ায়ুআকাবু তারিকুহু ইল্লা লিউযর, যদি ওয়াজিব কাজটুকু ওজর ছাড়া কেউ আদায় না করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। সুতরাং এক্ষেত্রে নামাজ নষ্ট হবে না, বাতিল হবে না, তবে নামাজ নষ্ট হয়ে যাবে যদি সেই নামাজকারী ব্যক্তি পুরুষ হয়, আর যদি অতিক্রমকারী ব্যক্তি যদি মহিলা হয় প্রাপ্তবয়স্ক তাহলে তার নামাজটা বাতিল হয়ে যাবে। জি আমি এটার উপর প্রশ্নটা করতে চাচ্ছি, সেটা ঠিক আছে আপনি তো ক্লিয়ার করে দিয়েছেন, সূত্র রেখে নামাজ পড়িয়েছে যান, তার পশ্চাৎ দিয়ে কেউ যদি পার হয়ে গেলে এটাতে আমাদের যেটা মুত্তাফাকি মেলায় আসছেন আমাদের ক্ষতি হচ্ছে না, কিন্তু নামাজকারী যদি পুরুষ হয় আর সেটা যদি সূত্র না থাকে, সাবালিক মেয়ে গাধা বা কোনো কালো কুকুর হয় তাহলে নামাজ নষ্ট করে ফেলে। সেখানে ভাই যে আল্লাহ রসুল যে হলুদ বা লাল কুকুর না ভাই কালো কুকুর নামাজ নষ্ট হয়ে যায়, কারণ কালো কুকুর আল্লাহ বলছেন যে কুকুর হলো শয়তান। কিন্তু আমার প্রশ্ন সেটা, আমি ইরওয়ানুল গালিল আলবানি রহমতুল্লাহ আলাইহির 279 নম্বর রয়েছে, যেটা উনি বলতেছে আলবানি রহমতুল্লাহ আলাইহির, কোন মহিলা নামাজি যদি বিনা সূত্রায় কোন সাবলিকা মেয়ে যায় ওখানে তাহলে নামাজ নষ্ট হয় না, তো এটার সাথে হাদিসটার একটু মানে আমি সেটা হ্যাঁ আমি বুঝিয়ে বলছি ইনশাআল্লাহ। সেটি হচ্ছে বলতে চাচ্ছে যে হাদিসটি হচ্ছে যে যে আসসালাতুর রিজাল, যে পুরুষের নামাজ এর ক্ষেত্রে যদি কোনো সাবালিকা মেয়ে পার হয়ে যায় তাহলে ওই পুরুষের নামাজটা বাতিল হবে। এই এই জন্যই শেখ আলবানি উনি বলছেন যে মহিলা যদি নামাজ পড়েন এবং তার সামনে যদি আরেকজন মহিলা হেঁটে যান তাহলে ওই মহিলার নামাজটা বাতিল হবে না, কারণ হাদিসের ভিতরে এসছে ইয়াকতাউ সালাতুর রিজাল, এখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে নামাজটাকে কেটে দিচ্ছে কার নামাজ, পুরুষের নামাজ, মহিলার ক্ষেত্রে যদি মহিলা বালিগ হন। এখানে হাদিসের ভিতরে হচ্ছে আল হাইদু, যে যার মাসিক হচ্ছে যেরকম প্রাপ্ত বয়স্কা সাবালিকা হলে ওই পুরুষের নামাজটুকু একটা কাতা মানে হচ্ছে কেটে যাওয়া মানে বাতিল হয়ে যাওয়া। আর আর যদি এটা মহিলা হয় তাহলে তাহলে নামাজটা বাতিল হবে না, তবে ওয়াজিব আদায় না করার জন্য ওই মহিলাকে শাস্তি দেওয়া হবে যেহেতু সে বাধা দেয় নেই এই কারণে, কিন্তু নামাজটা হয়ে যাবে। আর যে যে মহিলা অতিক্রম করেছেন তার শাস্তি হবে 40 বছর দাঁড়িয়ে থাকার যে কষ্ট তার থেকেও বেশি, কিন্তু শাস্তির কোনো প্রকার কিংবা রূপ কিংবা কি ধরনের আদাব এটি আমরা হাদিসের ভিতরে পাই না, তার একটি মাপকাঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে চেয়েছিলেন কিন্তু বর্ণনাকারী উনি বলতে ভুলে গেছেন যে আরবাঈন এটি কি বছর না দিন, অধিকাংশ মুহাদ্দিসরা মনে করেন যে এটি বছর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।